এই ছাত্র সপ্তাহ পালনও কিন্তু তার মধ্যে একটি। এই অতিমারির সময় যখন আমরা অনলাইন পঠন পাঠনে ছাত্ররা নিজেদেরকে একটি একটি ক্ষুদ্র ব্যক্তিতে নিজেদেরকে আমরা দেখতে পেয়েছি, নিজেদেরকে মানসিকভাবে ভেঙে পড়েছে, নিজেদেরকে সরিয়ে নিয়েছে, ভেবেছে আমি একজন ছাত্র মাত্র, আমি কি বা করতে পারি, এই ধরনের অনুষ্ঠান আমাদের ছাত্র সমাজকে আবার মিলিত করে তাদেরকে বৃহত্তর সমাজের যে একটা মূল স্রোতে ফিরিয়ে আনা, অবশ্যই আমরা আশা রাখি এই ধরনের অনুষ্ঠানগুলো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলেজ হলো এমন একটি দরজা যেটা ছাত্রদেরকে ভবিষ্যতে, সেটা পড়াশোনা হোক, হায়ার স্টাডিজ বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে, তাদের পথ দেখায় বা দিশারি। আমরা যখন কলেজেতে ভর্তি হই বা ছাত্রছাত্রীরা তোমরা যখন কলেজেতে ভর্তি হও, তোমরা বিভিন্ন সাম্মানিক বিষয়ে যে কলেজেতে তোমরা অ্যাডমিশন নাও, তোমরা অনেকেই হয়তো নিজেরা বা আশপাশে অনেকের কাছ থেকে এই প্রশ্ন ফেস করো যে এইটা পড়ছিস, পড়ে ভবিষ্যতে কি হবে। এই ধরনের প্রশ্নের হয়তো অনেকটা উত্তর তোমরা নিজেরা দিতে পারো, কিন্তু অনেকেই আছো আমরা ক্লাসেতে দেখেছি যে তোমরা প্রশ্ন করো যে ম্যাম এটা পড়ে ভবিষ্যতে কি হবে, আমি কি নিজের পায়ে দাঁড়াতে পারবো। এইখানে প্রশ্ন আসে কেরিয়ার কাউন্সেলিং এর। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরে দীর্ঘ বছর ধরে একটি কেরিয়ার কাউন্সেলিং সেল আছে, যেটি খুব অ্যাক্টিভ এবং এই ধরনের প্রশ্ন যেগুলো ছাত্রছাত্রীরা ফেস করে থাকে এবং তাদেরকে ভবিষ্যতে ওরিয়েন্টেশন করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা কিন্তু পালন করে আছে। আজকে যখন আমরা সবাই একসাথে এই কেরিয়ার কাউন্সেলিং এর জন্য মিলিত হতে পেরেছি, এর থেকে ভালো জিনিস বোধহয় আর কিছু হয় না। একটা কথা তোমাদের একদম অনুষ্ঠানের মূল গোড়াতে বলে রাখি, আজকের অনুষ্ঠান এবং এই সমস্ত অনুষ্ঠান যেটা হবে বা হচ্ছে সেগুলো সবকটা কিন্তু তোমাদের জন্য। তাই জন্য এই অনুষ্ঠানে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা মূলত কিন্তু ইন্টারঅ্যাক্টিভ একটা অনুষ্ঠান, বা যেখানে মূলত মূল কাজ হচ্ছে তোমরা প্রশ্ন করবে এবং আমরা বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সেই উত্তর তোমাদের কাছে পৌঁছে দেব। তাই আজকের অনুষ্ঠানটিতে তোমাদেরকেই কিন্তু প্রশ্ন করতে হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়ের কাছে যে উনি আজকে আমাদের সবার কাছে তুলে ধরবেন যে বিষয়টি, সেটি হলো ফাইন্ডিং বেস্ট ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইওর কেরিয়ার ইন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। তোমরা সায়েন্স নিয়ে পড়ছো আমাদের কলেজে, তোমরা সবাই জানো বিজ্ঞান এবং হিউম্যানিটিস বা আর্টস এই দুটো বিভাগ আছে। তো তুমি যে এখন পড়াশোনা করছো, এরপরে তুমি যদি হায়ার স্টাডিজে যাও, তাহলে তুমি কোন জায়গায় বা কোন ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন নিলে তোমার বেস্ট হবে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, এই বিষয়ে আলোকপাত করবেন আজকে আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর চক্রবর্তী। আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। আমি আমাদের বিশেষ কোনো কাজের জন্য আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর চৈতালী চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর, উনি আমাদের সাথে এই অনুষ্ঠানে প্রথম থেকে যেভাবে ওনার থাকার কথা ছিল, উনি আজকে বিশেষ কারণে থাকতে পারছেন না, কিন্তু অবশ্যই উনি তোমাদের উত্তরগুলো, প্রশ্ন যেগুলো তোমাদের হবে সেই উত্তরগুলো তোমাদেরকে দেবেন, উত্তরগুলো উনি তোমাদেরকে দেবেন অনুষ্ঠানের শেষ লগ্নে। উনি কথা দিয়েছেন উনি সেই সময় আমাদের সাথে থেকে সেই উত্তরগুলো দেবেন। আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়ের লেকচারের আগে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা চ্যাট বক্সে দিতে পারো। স্যারের লেকচারের পর আমরা অবশ্যই সেই প্রশ্নগুলো স্যারের কাছে তুলে দেব, স্যার সেগুলোর উত্তর দেবেন। আর্টসে যে সকল প্রশ্নগুলো, এটা আমি বললাম হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, আর্টসে যে প্রশ্নগুলো আসবে হিউম্যানিটিজের সেগুলোও তোমরা দিতে পারো, সেগুলো আমরা অবশ্যই চৈতালি ম্যাডামের কাছে আমরা পৌঁছে দেব প্রশ্নগুলো এবং উনি সেগুলোর উত্তর দেবেন। আজকের অনুষ্ঠান ঠিক যেরকম কালকের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা খুব উপকৃত হয়েছিল, আজকের অনুষ্ঠানেও কিন্তু সফলতা তখনই আসবে যখন তোমরা এর থেকে উপকার পাবে। তাই জন্য তোমরা সবাই নিজেদের প্রশ্ন যা যা আছে মনে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, তোমরা সেগুলো কিন্তু নিজেদের কাছে প্রস্তুত রাখবে,
স্যারের লেকচারের পর স্যার নিজে সেগুলোর উত্তর দেবেন। আর চৈতালি ম্যাডাম আমাদের আর্টস বিভাগের যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর দেবেন। তাহলে আমরা স্যারকে সবসময় আমরা যেভাবে প্রতিটা অনুষ্ঠানে পেয়ে থাকি, উনি সবসময় প্রতিটা অনুষ্ঠানে আমাদেরকে এগিয়ে যেতে সবসময় উনি আমাদেরকে উনি উৎসাহিত করে থাকেন। স্যারের সম্বন্ধে যতটা বলা হয় অবশ্যই কম, কিন্তু আজকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনার একটা ফর্মাল ইন্ট্রোডাকশন আমাদেরকে দেওয়া দরকার ছাত্রছাত্রীদের কাছে। উনি অবশ্যই অধ্যক্ষ আমাদের কলেজের, কিন্তু তার বাইরেও ওনার সম্পর্কে দু এক কথা আজকে আমরা বলার অবশ্যই বলতে চাইব। উনি ওনার পিএইচডি করেন নাইসেট থেকে, উনি বোস ইনস্টিটিউট থেকে পোস্ট ডক্টরেট এবং NIH টোকিও জাপান থেকে পোস্ট ডক্টরেট করেন। ওনার দীর্ঘ দিন যাবৎ ওনার টিচিং এক্সপিরিয়েন্স, উনি ঝাড়গ্রাম রাজ কলেজে 6 বছরের বেশি শিক্ষক উনি পড়িয়েছেন, সেখান থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজ, APC রয় কলেজ শিলিগুড়ি, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং অবশ্যই এখন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরে উনি উনি আছেন। উনি 2011 সাল থেকে অফিসার ইন চার্জ হিসেবে বিভিন্ন কলেজের দায়িত্ব সামলেছেন এবং অবশ্যই আমাদের কলেজে উনি অধ্যক্ষ বা প্রিন্সিপাল হিসাবে 2017 সাল থেকে আছেন। ওনার একাধিক রিসার্চ প্রজেক্ট আমাদের বিভিন্ন লেভেলে আমরা জানি যে ওনার একাধিক রিসার্চ প্রজেক্ট আছে, তার মধ্যে 2টি কমপ্লিটেড এবং একাধিক রিসার্চ প্রজেক্ট এবং ফেলো ওনার কাছে আছেন এবং 3 জনেরও বেশি রেজিস্টার্ড একাধিক PhD ক্যান্ডিডেটস ওনার কাছে আছেন এবং পাবলিকেশনস এর কথা অবশ্যই স্যারের বলাই বাহুল্য, 40 ঊর্ধ্ব পাবলিকেশন স্যারের বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল জার্নালস এ আছে। ওনার থেকে এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার এটাই কারণ, সেটা হচ্ছে যে উনি এত উচ্চ শিক্ষার এত ইনস্টিটিউটের সাথে যুক্ত থেকে এবং দীর্ঘদিন এই যে উনি গবেষণা এবং শিক্ষকতার জন্য উনি আজকে আমাদের এই পথ তোমাদেরকে দেখাতে পারেন, যার মাধ্যমে তোমরা ভবিষ্যতে বেস্ট ন্যাশনাল ইনস্টিটিউট যেখানে সায়েন্স বা আর্টস এই দু জায়গাতেই তোমরা চান্স পেতে পারো। বা তাহলে আজকে চলে এসো ইনস্টিটিউট ইন সায়েন্স এন্ড হিউম্যান, আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়ের কাছে শুনে নিন। স্যার মহাশয়ের কাছে শুনে নিন স্যার ধন্যবাদ তিতা সাহেব, ভীষণ ইকো হচ্ছে আসলে। এখন কি শোনা যাচ্ছে দুটোতেই, দুটো লিংকেই? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, ইকো হচ্ছে না তো? না না ইকো হচ্ছে না, শুনতে পাচ্ছি ঠিকঠাক। ওকে ওকে, তো যাদের জন্য এই অনুষ্ঠান তাদের তো দেখা নেই, আমাদের প্রত্যেক দিনই একই অভিজ্ঞতা হচ্ছে। এই কলেজের স্টুডেন্টরা কিছু শুনতেও চায় না, জানতেও চায় না, হোয়াট এভার। আমি কালকে এই সেম বিষয়ে ঝাড়গ্রাম রাজ কলেজের একটি সেমিনারে ছিলাম, তাতে সমস্ত লিংক পুরো ভরা ছিল। তো কি করা যাবে, আমাদের যেমন আছে সেরকমই, আমাদের শিক্ষকরা অনেকে আছেন, তো সবার উদ্দেশ্যেই এই এই ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রোগ্রামটা আজকে যেটা হচ্ছে তাতে আমার বক্তব্য আমি বলার চেষ্টা করছি। ছেলে মেয়েরা যদি একটু উদ্বুদ্ধ হয় তাহলে আমি খুশি হব। আচ্ছা আমি প্রেজেন্ট করছি দেখা যাচ্ছে এখন। দেখা যাচ্ছে তো? Yes sir. হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এটাতেও দেখা যাচ্ছে,
Okay, let us start with career counseling. As our college is a undergraduate college, so my target is undergraduate students, so that they can find best national institutions. Why national institutions? Because all of us have a choice of selecting the best and the medium grade institutions. এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে অনেকগুলি ন্যাশনাল ইনস্টিটিউশন অত্যন্ত ভালোভাবে তাদের যে পড়াশুনো এবং রিসার্চ বা ভবিষ্যৎ কেরিয়ার তৈরি সেগুলোর জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্টস করে ফেলেছে, যেগুলো আমাদের এই স্টেট ইউনিভার্সিটিগুলো এখনো অবধি অতটা ইকুইপড হতে পারেনি। কিন্তু আমি আবার বলছি, স্টুডেন্টদের জন্য মূলত, যারা মনে করে যে একটা স্কুল সার্ভিস কমিশনের চাকরিই হচ্ছে আমার ভবিষ্যৎ, আমি একটা স্কুলের চাকরি পেলে জীবন আমার ধন্য হয়ে গেল, তাদের জন্য এই অনুষ্ঠান নয়। পরিষ্কার কথা, আমাদের কলেজে মূলত মেধাবী স্টুডেন্টরা পড়ে, হুগলি জেলায় এমনিতেই প্রচুর মেধাবী ছাত্র, এবং তার মধ্যে সিঙ্গুরে যেহেতু আমরা দেখি সিঙ্গুরের স্কুলগুলোতে সব উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিকে সব 1-10 এর মধ্যে থাকা স্টুডেন্টস, এবং অত্যন্ত ভালো স্টুডেন্টরা আমাদের কলেজে আসে, তাদের জন্য আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই ছোট্ট পরিসরে নিজের ভাবনাটাকে বেঁধে রেখো না। সায়েন্স এবং আর্টস বোথ স্ট্রিমেই এখন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে লেভেলের গবেষণা হচ্ছে, যে লেভেলের পড়াশুনো হচ্ছে, সেই স্ট্যান্ডার্ডে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটি কিন্তু এখনো পৌঁছতে পারছে না, অনেক পিছিয়ে আছি আমরা। ফলে আমাদের যে মেধার বিকাশ সেটা সম্পূর্ণ হচ্ছে না এখানে। দ্বিতীয়ত, কেরিয়ার তো শুধুমাত্র একটা পড়াশুনো একটা ইনস্টিটিউশনে পড়া এবং তারপর সেখান থেকে আর একটা ইউনিভার্সিটিতে পড়ার উপর সীমাবদ্ধ থাকে না। ফলে একটা অদ্ভুত ধরনের, মানে মূলত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে একটা অদ্ভুত ধরনের হতাশা জাগছে যে এরপর কি হবে, আমার কি পাওনা, মানে আমি কি এই পড়াশুনো করে এই আমার হতো। আমার ধারণা যে যদি তারা একটুখানি এই সমস্ত ইনস্টিটিউশন গুলো এবং এই ইনস্টিটিউশন গুলো ঢোকার পদ্ধতি গুলো যদি একটু করে জানতে পারে, তাহলে তারা অনেক বেশি ভালো জায়গায়, অনেক বেশি কি বলবো, উন্নত জায়গায় তাদের জীবনকে নিয়ে যেতে পারবে, এবং এখান থেকে যে ধরনের কেরিয়ার তৈরি হবে সেটা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের এই পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি গুলো বা পশ্চিমবঙ্গের বাইরেও যেগুলো প্রথাগত ইউনিভার্সিটি সেখান থেকে ভালো হবে বলেই আমার বিশ্বাস এবং হয়েও আসছে। এটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের জন্য নয়, আমি এই প্রোগ্রামটায় দুটো পার্টি বলবো, সায়েন্স স্টুডেন্টদের জন্য এবং আর্টস স্টুডেন্টদের জন্য। কিন্তু নিজে যেহেতু মূলত সায়েন্সের স্টুডেন্ট, তাই আমার পক্ষে আর্টসের এত খবর দেওয়া সম্ভব নয়। এখানে ম্যাডাম আছেন, তিনি বলবেন যে আর্টস এর জন্য তাদের কি করতে হবে, কিন্তু আমি মোটামুটি পথ নির্দেশটা দিতে পারবো। তারপর তারা আরো প্রশ্ন থাকলে বা কলেজেও যদি সেই প্রশ্ন তোমাদের থাকে, এই প্রশ্ন আমরা সবসময় ওয়েলকাম করি, তাহলে তোমরা এসে সেই খবরগুলো নিতে পারবে। আর্টস এর কত রকমের ডেভেলপমেন্ট হয়ে গেছে হিউম্যানিটিজ এ, কোথায় চলে যাচ্ছে এখন, সেইটা আমরা দেখতে পারবো। আর সায়েন্সের জন্য মোটামুটি যত রকমের মানে ব্যবস্থা আছে সেগুলোকে বলে দেওয়ার চেষ্টা করছি। অল ফর ন্যাশনাল ইনস্টিটিউশনস, আমি আবার বলছি, আমার কেরিয়ার কাউন্সিলিং এর এম কোনো ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে সেখান থেকে একটা স্কুল সার্ভিসের চাকরি পাওয়া, এটা আমার, আমি কেরিয়ার হিসেবে মনেই করি না। ফলে আমার বক্তব্য ওইখানে সীমাবদ্ধ থাকবে না। প্রথমে সায়েন্স দিয়ে শুরু করি, তারপরে আমি আর্টসে ঢুকবো। সায়েন্সে যে কোনো ভালো কেরিয়ারের জন্যে আমাদের প্রথমেই টার্গেট হওয়া উচিত আইআইটিস, এবং যে আইআইটিতে আমাদের পড়ার ভীষণ ইচ্ছে ছিল হায়ার সেকেন্ডারির সময়, কিন্তু যে কোনো কারণে হোক, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট হোক বা যাই হোক, তার জন্য আমরা সেই আইআইটিতে পড়তে পারিনি,
জীবন কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে, মাস্টার ডিগ্রিতে আমরা আবার সেই আইআইটি গুলোতে ঢুকে পড়তে পারি। শুধু আইআইটি নয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ রিসার্চ গবেষণাগার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটা ব্যাঙ্গালোরে, সেখানেও কিন্তু আমরা এমএসসি বা ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি করার জন্য সেখানে যেতে পারি। একটি মাত্র পরীক্ষা এর জন্য ভারতবর্ষে অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষা বলে আমি মনে করি, কারণ এটা দিয়ে অনেকগুলো সুযোগ এসে যায়। সেই পরীক্ষাটার নাম জ্যাম, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স, যেটা প্রতি বছর আইআইটি গুলো কন্ডাক্ট করে। গত বছর সেটা কন্ডাক্ট করেছিল আইআইটি খড়গপুর, প্রত্যেকবার এক একটি নতুন নতুন আইআইটি এটাকে কন্ডাক্ট করে, এবং বর্তমানে প্রচুর আইআইটি ভারতবর্ষে, সেই আইআইটি গুলোতে কিন্তু সমস্ত স্টুডেন্ট গুলো এই পরীক্ষা দিয়ে সুযোগ পেতে পারে। কিরকম সেই সেন্টার আমরা যদি দেখি, একদম বাঁদিকের উপরেরটা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোরের একটি ক্যাম্পাস। তোমরা নেটে যদি সার্চ করো এবং ক্যাম্পাস ট্যুরটা করে নাও, তাহলেই বুঝতে পারবে যে এর সঙ্গে কোনোভাবেই পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটি কম্পেয়ারেবল নয়। যার স্বপ্ন অনেক বড়, যে সত্যি মেধাবী বলে নিজেকে মনে করে, তার কাছে কিন্তু এখানে পৌঁছানো খুব বড় ব্যাপার নয়। কেন বলছি না, আমি এই ইনস্টিটিউশন গুলোয় গেছি অনেকগুলোতেই, এবং ক্যান্টিনে বসে আমি দেখেছি সেখানে ডাল এবং পোস্ত চচ্চড়ি বিক্রি হয়। তার কারণ এত বাঙালি এই ইনস্টিটিউশন গুলোতে যে ওখানে একটা সাউথ ইন্ডিয়ার ইনস্টিটিউটও তাদের কুকরাও এগুলো রান্না করতে শিখে গেছে। এবং ইনস্টিটিউশনে সায়েন্টিস্ট স্টুডেন্ট বোথ, তারা প্রচুর বাঙালির ওখানে সমাহার। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা এই খবরগুলোই পায় না বা ইন্টারেস্টেড নয়। তাদের কাছে একটি ভবতারিণী চণ্ডীচরণ স্কুল, এটা ভীষণ মানে ইম্পর্টেন্ট তাদের কাছে, জীবনের কাছে। তো এই যে ছোট আঙ্গিকে নিজেদেরকে ভাবা, এইটা মেধাবী ছাত্রছাত্রীদের কাছে আমার মনে হয় একেবারে একেবারে মানে নিজের পায়ে কুড়ুল মারার মতো। সেই কারণে আমি বারবার করে বলবো, যাদের এখনো সুযোগ আছে, এই পরীক্ষা এমন কিছু আহামরি পরীক্ষা নয়, এবং যে সিলেবাস গুলো এই পরীক্ষায় থাকে সেটা কিন্তু কমপ্লিটলি বিএসসি সিলেবাস। আন্ডার গ্রাজুয়েটে তোমরা যেটা পড়ছো সেটা যেহেতু এখন সিবিসিএস সিলেবাস, সারা ভারতবর্ষের সিলেবাস মোটামুটি এক, এবং সেই সিলেবাসটা পুরোটাই কিন্তু এই পরীক্ষাগুলোকে কভার করে। আর তার বাইরে যদি পড়াশুনো করতে হয়, যদি ইচ্ছে হয়, তাহলে কালকে অমৃত স্যার যেটা বলেছেন, আমাদের এনপিটিএল এর মতন কোর্সগুলো রয়েছে যেগুলো ফ্রি অফ কস্টে আমরা কোর্সগুলো তো করে নিতে পারি, পরীক্ষা দেবো না। আমার যদি মনে হয় আরো বেশি কিছু জানার আছে, তাহলে এনপিটিএল এর প্রত্যেকটি সিলেবাসের টপিক সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, অডিও ভিজুয়ালে ক্লাস নেওয়া আছে, আমাদের থেকে অনেক ভালো শিক্ষকরা সেখানে ক্লাস নিয়েছেন, ফলে তার কোয়ালিটি অনেক হাই এবং অনেক স্ট্যান্ডার্ড। সেখান থেকেও পড়াশুনো করে নেওয়া যেতে পারে, এর জন্য কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই। সরাসরি আমরা নিজেরাই, আজকের যুগে যে ইন্টারনেটের একটা এত বড় সুযোগ এসে গেছে, যদি অনলাইন এডুকেশনের কথা ভাবি, তাহলে কিন্তু আমরা সেই পড়াটা পড়ে নিতে পারি। আর যদি আমরা মনে করি যে সত্যি পড়তে চাই, তাহলে এটা করতে পারি। ডান দিকের সেন্টারটা আইআইটি খড়গপুরের, নিচে দুটো সেন্টার দেওয়া আছে, একটা আইআইটি কানপুর আর একটা আইআইটি বম্বের। এই ছবিগুলো দিয়ে রেখেছি এই কারণেই যে এই সেন্টারগুলো ভারতবর্ষের প্রিমিয়ার সেন্টার, মানে এর থেকে বড় কোনো সেন্টার ভারতবর্ষে নেই, কিন্তু সেখানে যে কোনো স্টুডেন্টের পক্ষে যাওয়া সম্ভব শুধু এই পরীক্ষাটা পাশ করলেই। পরীক্ষাটা এমন কিছু আহামরি নয় যে সেটা আমরা পাশ করতে পারবো না, আমাদের শুধু পাশ করার জন্যে, এই পরীক্ষাটা দেওয়ার জন্যে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির জন্যে আমরা প্রস্তুত আছি, তোমরা যদি কেউ কোনোভাবে ইন্টারেস্টেড হও, আমরা কলেজে তোমাদের সাহায্য করতে রেডি আছি। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের ছেলে মেয়ে এই সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আইআইটি, অসংখ্য আইআইটি এখন, সেখানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স এর ছেলেদের তো বিশাল সুযোগ, মানে কতগুলো করে সিট, তার কোনো সীমা শেষ নেই। এমনকি লাইফ সায়েন্সের স্টুডেন্ট যারা, তারাও বায়োটেকনোলজি কিংবা বিভিন্ন রকমের মেডিকেল বায়োটেকনোলজি ইত্যাদি এরকম ধরনের কোর্সগুলোতে তারা সেখানে জয়েন করতে পারে। আইআইটি ভুবনেশ্বর, আইআইটি বোম্বে হচ্ছে সবচেয়ে বড় সেন্টার, যেখানে প্রচুর প্রচুর সুযোগ, মানে এক একটা সাবজেক্টে 48টা, কেমিস্ট্রিতে 57টা সিট প্রতি বছর এখানে আমাদের স্টুডেন্ট, কেউ কেউ যায়ও, আবার যদি কেউ নাও যায়, তাদেরকে আমি উদ্বুদ্ধ করব যে তোমরা অবশ্যই কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স এর ছেলেরা এবং লাইফ সায়েন্সের ছেলেরা, তারা কিন্তু এই পরীক্ষাটা অবশ্যই দেবে যদি তোমাদের জীবনে সত্যি কোনো একটা জায়গায় পৌঁছানোর প্রয়োজন পড়ে। আইআইটি দিল্লিতেও কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ফিজিক্সে 70টার কাছাকাছি করে সিট থাকে। এছাড়া আইআইটি ধানবাদ, আইআইটি গান্ধীনগর, আইআইটি গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, যোধপুর, কানপুর, সর্বত্র
আমরা যদি যাই তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং বায়োলজির প্রচুর সুযোগ কিন্তু রয়েছে। আমার মনে হয় এই সুযোগগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের নেওয়া দরকার। একদম ডান দিকের কর্নারে যদি দেখো তাহলে টোটাল নাম্বার অফ সিটস গুলো তোমরা দেখতে পাবে। এই এতগুলো সিট কিন্তু প্রতি বছর ফিল করছে সারা ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউশনের ছেলেরা। তারা সবাই এমএসসি পড়তে, এটা সব এমএসসি এমএসসি পড়তে যাচ্ছে, এবং তার জন্য যেটা করতে হচ্ছে সেকেন্ড ইয়ারের পর মানে ফোর্থ সেমিস্টারের পরেই এই পরীক্ষাটায় বসা যায়। তার আগেও বসা যায় কিন্তু সেটার ভ্যালু থাকবে না। ফোর্থ সেমিস্টারের পর এই পরীক্ষাটায় যদি স্টুডেন্টরা বসে তাহলে কিন্তু তারা এইখানে পাশ করলে এই সব জায়গায় গিয়ে পড়াশুনো করতে পারে। আইআইটি খড়গপুর, তার তো নামের কথা কিছু বলার নেই, নিউক্লিয়ার মেডিসিন এবং মলিকুলার মেডিকেল মাইক্রোবায়োলজি, এই দুটো বায়োলজির সুযোগ ওখানে আছে। এছাড়া ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি তো সর্বত্র, মানে এই তিনটে সাবজেক্টের প্রত্যেকটি আইআইটিতে প্রচুর প্রচুর সিট। এই ডান দিকের কর্নারে যে সিট নাম্বারটা দেওয়া আছে সেটা যদি কাউন্ট করি তাহলে কত সেখানে সিটস সেটা আমরা বুঝতে পারবো। তো এর মধ্যে একটা দুটো সিট যদি নিয়ে নিতে পারি, শুধু এমএসসি পড়া নয়, এমএসসি উইথ স্টাইপেন্ড। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমাদের খুব খরচসাধ্য ব্যাপার, প্রথমেই মনে রাখতে হবে আইআইটিস আর গভর্নমেন্ট কনসার্নস, দেয়ারফর সেখানে কস্টিং খুব কম, একদম পড়াশোনার খরচ নেই। উল্টে তোমরা স্কলারশিপ পাবে যেটা তোমাদের নিজেদের হাত খরচের জন্য। এবং যদি কেউ এমএসসি পিএইচডিতে ঢোকে তাহলে তার স্টার্টিং স্কলারশিপটাই 25, তারপরে 35,000 করে পার মান্থ। সো দিস আ ভেরি লুক্রেটিভ কেরিয়ার তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আর এইখান থেকে এমএসসি বা এখান থেকে পিএইচডি করে বেরোলে কেউ আর স্কুলের কথা তখন আর ভাববে না, তখন মনে করবে না যে আমাকে ওই তুষ্টুচরণ মহাবিদ্যালয়ে বিদ্যালয়ে স্কুলের চাকরি করতে হবে। তো এইরকম একটা ভাবনা নিয়ে তোমাদের এগোনো উচিত যারা সত্যি মেধাবী স্টুডেন্ট, এবং মনে করো যে তোমাদের কিছু পাওনা আছে, আইআইটিতে ঢোকার দ্বিতীয় সুযোগ জীবন দিচ্ছে, সেই সুযোগটা নেওয়া দরকার। পরীক্ষাটার নাম জ্যাম। পরীক্ষাটার জন্য শুধু এই ওয়েবসাইটটা jam.iisc.ac.in এটা মনে রাখলেই এনাফ। মোটামুটি সেপ্টেম্বর থেকে এদের ফর্ম ফিল আপ শুরু হয়, এবং সেই ফর্ম ফিল আপ যদি তোমরা করো তাহলে সেই পরীক্ষাটায় তোমরা বসতে পারবে। জ্যাম কথাটা মনে রাখলেই হবে, সেটাকে দিয়ে আমরা সার্চ করলে মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স আমাদের কলেজে যেগুলো আছে, জুওলজি বটানি অ্যানথ্রোপোলজিও করতে পারে, এবং সাইকোলজি সায়েন্সের যে কোনো স্টুডেন্টের জন্য এটা কিন্তু সাংঘাতিকভাবে অ্যাপ্লিকেবল, এবং এই পরীক্ষা দিয়ে অন্য রকমের কেরিয়ার তৈরি করার কথা ভাবাই যেতে পারে। জ্যাম নামক পরীক্ষাটায় প্রথম 100 যারা স্ট্যান্ড করে তাদের আইআইটি জুটে যায় তো বটেই, 100 কেন 200-250 অব্দিও এখন এক্সটেন্ড করছে। তারপরে ধরা যাক ওটাকে আমি যদি ফার্স্ট ডিভিশন বলি, তাহলে জ্যাম নামক পরীক্ষা সেকেন্ড ডিভিশনে যারা পাস করবে তাদের জন্য কিন্তু আরো একটা দরজা খোলা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, আইজার। এরকম নয় যে আইজার গুলো আইআইটি গুলোর থেকে খারাপ, ছেলে মেয়েদের প্রধানত প্রথম চয়েস থাকে আইআইটি, সেই চয়েসের বেসিসে বলছি। ইচ্ছে করলে ওই একই পরীক্ষা দিয়ে আমরা এই আইজার গুলোতেও কিন্তু এমএসসি এবং ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি করতে পারি। আমি প্রথম যে ছবিটা দিয়েছি বাঁদিকের ওপরে সেটা আইজার পুনে, যেহেতু ওটাই এই মুহূর্তে ভারতবর্ষের শ্রেষ্ঠ আইজার। আইজার কলকাতাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আইজার এবং ঠিক এর পরে পরেই আসবে। আর দুটি ছবি দিয়েছি, একটি আইজার মোহালি এবং আরেকটি আইজার তিরুবনন্তপুরম, এই দুটোও কিন্তু খুবই বড় প্রতিষ্ঠান এবং এইগুলোতে প্রচুর সুযোগ রয়েছে আমাদের এমএসসি এবং রিসার্চ করার এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। আচ্ছা বেশ, তাহলে ফার্স্ট ডিভিশন গেল, সেকেন্ড ডিভিশন গেল, তাতেও আমি এলাম না, 500 পরে আমার র্যাঙ্ক, তার জন্যও সুযোগ রয়েছে, এবং সেই সুযোগটাও খুব খারাপ নয়। সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিস এনআইটি গুলো, তাদের একটি সেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়, কিন্তু সেগুলো কোথায় আছে, সেন্ট্রালাইজড কাউন্সিলিংটা পুরোপুরি জ্যাম পরীক্ষার বেসিসেই। জ্যামে যে এরকম স্কোর করেছে পরের দিকে স্টুডেন্টরা জেনারেলি এখানে যায়, কিন্তু ইনস্টিটিউশন গুলো খুবই ভালো, এগুলোও কিন্তু খুব স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, এছাড়া আমাদের খুব কাছাকাছি হচ্ছে আইআইএসটি শিবপুর, যেটাকে আগে আমরা বি কলেজ বলতাম, সেটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি এনআইটি হয়ে গেছে। এছাড়া আমাদের স্টেটের খুব কাছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌরকেল্লা উড়িষ্যাতে, সেখানেও কিন্তু আমরা যেতে পারি। আর একটা, আমি যেহেতু নর্থ বেঙ্গলে এই সেমিনারটা দিয়েছিলাম তাই এনআইটি শিলচরের কথাও বলেছি, অসংখ্য এনআইটি আছে, 20টার বেশি এনআইটি ভারতবর্ষে, যেগুলো যেকোনো একটাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্টুডেন্টদের কিন্তু সুযোগ রয়েছে তাদের এমএসসিটা করার। এবং এখান থেকে এমএসসি করলে
পরবর্তীকালে সুযোগ পেতে অন্যান্য জায়গায় অনেক বেশি সুযোগ হয়ে যায়। কোথাও কোথাও মনে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট হলেও, গভর্নমেন্ট ইনস্টিটিউশন হলেও এর একটা আনুষঙ্গিক খরচ আছে। আমি আবার বলি, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এটা একটা বড় ভরসা যে পশ্চিমবঙ্গে কিন্তু এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু হয়ে গেছে, এবং সেই স্কিমের টাকা ব্যবহার করে তোমরা এই ইনস্টিটিউশনগুলোর খরচ কিন্তু পুরোপুরি মিটিয়ে দিতে পারো। তোমরা বোকার মতো আমাদের কলেজের সারা বছরে 3,000 টাকাও খরচ নয়, সেইখানে অ্যাপ্লাই করছো, ব্যাংকগুলো সেটা তোমাদের স্যাংশন করছে না। কিন্তু এইসব ইনস্টিটিউশনে যদি তোমরা পড়াশোনা করতে চাও, তাহলে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের সাহায্য নিয়ে কিন্তু তোমরা সেই সুযোগটাও পেতে পারো। অ্যাডমিশনটা পুরোপুরি জ্যামস কোডের উপর হয়, 20খানা এনআইটি আছে, এছাড়া আইআইএসটি শিবপুর এবং ক্লায়েন্ট লংওয়াল আছে, কিন্তু সেগুলো ছেড়েও আমি বলবো 20টা NIT ইজ এনাফ। তাহলে একটা জ্যাম পরীক্ষা দিয়ে আমি প্রথমে আইআইটি পাচ্ছি, তারপর আইজার পাচ্ছি, তারপর NIT তে সুযোগ পাচ্ছি। শুধু তাই নয়, এরপরে এই জ্যাম স্কোর কিন্তু অন্যান্য ইনস্টিটিউশন গুলো গুরুত্ব দিয়ে দেখে এবং জ্যাম স্কোরের বেসিসে তাদেরকে কল করা হয়। সুতরাং এই পরীক্ষাটা আমি মনে করি সায়েন্সের প্রত্যেকটি স্টুডেন্টের অবশ্যই দেওয়া উচিত, এবং তার জন্য প্রতিদিন সেপ্টেম্বরে রেডি হয়ে যেতে হবে কখন ফর্মটা বেরোচ্ছে। আইআইটি, আইজার এবং NIT পর, আমি র্যাঙ্কিং এ বলছি না, জাস্ট পরপর বলে আসছি, এর পরের সেন্টারটা হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যেখানে বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এর স্টুডেন্টদের অফুরন্ত অপরচুনিটি, একটা মারাত্মক অপরচুনিটি আছে, এবং স্টুডেন্টরা ইচ্ছে করলে এটা পরীক্ষাটা দিতে পারে। সিলেবাস ওয়ান্স এগেন, ওই যে BSc সিলেবাস তোমরা পড়ছো ওর উপরেই কিন্তু কোয়েশ্চেন্স হয়, হ্যাঁ একটু হায়ার স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন্স। তার জন্য তোমাদের বলেইছি NPTEL এর কোর্স রয়েছে, আমাদের কলেজের মাস্টারমশাইরা রয়েছেন, এছাড়াও ইন্টারনেটে এত রিসোর্স আছে যে খুব বেশি একটা ডিফিকাল্টি এখনকার ছেলেরা আর কেউ বোধ করে না। এর অনলাইন অ্যাপ্লিকেশনটা মোটামুটি অক্টোবর পুজোর একটু আগে আগে শুরু হয়, এবং তারপর থেকে এই TIFR এর সমস্ত প্রসেসিং গুলো চলতে থাকে, পরপর পরীক্ষা এবং কিভাবে হয়। ছবি দিয়ে জাস্ট দেখানোর চেষ্টা করেছি ইনস্টিটিউট গুলোর পজিশন। TIFR মুম্বাই একেবারে সমুদ্রের ধারে এইরকম একটা জায়গায়, ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স এটা পুনাতে, এটাও একটি মারাত্মক ভালো সুযোগ ফিজিক্স এর এবং ম্যাথমেটিক্স এর কম্পিউটার সায়েন্স এর ছেলেদের জন্য। নিচে NCVS, এটা ব্যাঙ্গালোরের সেন্টার, এটা কিন্তু লাইফ সায়েন্স এর স্টুডেন্টদের জন্য মূলত। আর তার পাশে যেটা রয়েছে সেটা TIFR হায়দ্রাবাদ, এই সেন্টারটা একটা ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার, মানে এখানে যে কোনো সাবজেক্টের স্টুডেন্টরাই সায়েন্সে যেতে পারে, এমনকি তারা সাবজেক্ট সোয়াপ করতে পারে, মানে কেউ কেমিস্ট্রির ছেলে ইচ্ছে করলে বায়োলজিক্যাল সায়েন্সে পড়াশোনা করতে পারে, বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ইচ্ছে করলে কেমিস্ট্রিতে পড়াশোনা করতে পারে, শুধু তার কোয়ালিটি থাকলেই হলো। এবং নিজের কেরিয়ারটাকে এই সব TIFR গুলোতে যদি তৈরি করার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু সত্যিই ভালো হবে। TIFR এর অনেকগুলো ন্যাশনাল সেন্টার আছে, NCVS, NCRA এইগুলোর কথা বললাম, মুম্বাই এর হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, এটা একটা অত্যন্ত প্রথিত জশা এবং অত্যন্ত নাম করা সেন্টার, সারা পৃথিবীর লোক এই সেন্টার গুলোর কথা জানে। এই প্রসঙ্গে বলে রাখি, এইরকম 100টি বিদেশের ইউনিভার্সিটি এবং ভারতবর্ষের IIT, আইজার, TIFR এই সেন্টার গুলোতে যদি কেউ পড়াশোনা করে, গবেষণা করে, তাহলে ভবিষ্যতে ভারত সরকারের যে চাকরিগুলো আছে এই ধরনের, সেখানে তারা বিশেষ সুযোগ পাবে, এ কথা ভারত সরকার বহুদিন আগেই ঘোষণা করেছে। স্কুল অফ ম্যাথমেটিক্স বলে একটি সেন্টার আছে ক্যাম্প ব্যাঙ্গালোরে, এছাড়া TIFR হায়দ্রাবাদের কথা তো বললাম, 200 একর প্লটের ওপর একটি বড় সেন্টার, ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার, যেখানে যার যা ইচ্ছে তাই কাজ করতে পারে। এছাড়া ICTS বলে একটি সেন্টার আছে, এটা থিওরিটিক্যাল সায়েন্সের ওপর, এখানেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর ছেলেরা যেতে পারে। তো এই যে সেন্টারগুলো আছে, এই সেন্টারগুলো সম্বন্ধে আরো যদি জানতে চাও তোমরা, আমাদের কলেজে ডক্টর অমৃত মিত্র আছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, উনি TIFR এর সঙ্গে সরাসরি সংযুক্ত, নানা রকম ওদের প্রোগ্রামের সঙ্গে অংশগ্রহণ করে থাকেন, তার সঙ্গে কথা বলতে পারো, তোমাদেরকে উনি যথাযথভাবে বলতে পারবেন যে তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। আবার বলছি, এখানে যে ইন্টিগ্রেটেড PhD প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলোতে ঢোকা মাত্র, মানে যেদিন তুমি জয়েন করলে, আফটার অ্যান এক্সাম অ্যান্ড অ্যান ইন্টারভিউ, ভেরি ইজি ব্যাপার, এই দুটো করে যেদিনই তুমি জয়েন করলে, সেই দিন থেকে তুমি 25,000 টাকা করে স্কলারশিপ পাবে, এবং তার পরের বছর থেকে 35,000 করে স্কলারশিপ তোমার আসতে শুরু করবে, এবং তুমি ফ্রি অফ কস্ট হোস্টেল রুম পাবে উইথ অল অ্যামেনিটিস, মানে সেখানে ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে, ফ্রিজ থেকে আরম্ভ করে, খাট, বিছানা, আলমারি সব আছে, এভরিথিং অ্যাভেলেবল, শুধু পড়াশোনাটা ওখানে করতে হবে। আর MSc করলে তারেরও ব্যবস্থা আছে, কিন্তু MSc এর ক্ষেত্রে স্কলারশিপটা একটু কম।
এখানে ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম আছে, এমএ এছাড়া এমএসসি প্রোগ্রামও আছে। ম্যাথমেটিক্সে তিনটে জায়গা, একটা ডিআইএফআর মুম্বাই, একটা ক্যাম ব্যাঙ্গালোর, একটা আইসিটিএস ব্যাঙ্গালোর। ফিজিক্সের জন্য সবচেয়ে বড় সেন্টার বোধহয় ডিআইএফআর মুম্বাই, সেখানে পাঁচটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স, কন্ডেন্স ম্যাটার ফিজিক্স, মেটেরিয়াল সায়েন্স, হাই এনার্জি ফিজিক্স, নিউক্লিয়ার অ্যান্ড অ্যাটমিক ফিজিক্স এবং থিওরিটিক্যাল ফিজিক্স। এছাড়া এনসিআর তে ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স এবং টিআইএফআর এইচ এ কথা তো বলেইছি, হায়দ্রাবাদ, সেটা ইন্টারডিসিপ্লিনারি, যে কোনো সাবজেক্টের ছেলে সেখানে যেতে পারে। কেমিস্ট্রির জন্য খুব ভালো হচ্ছে টিআইএফআর মুম্বাই, এখানে কোনো সন্দেহই নেই। আর সেকেন্ড সেন্টার টিআইএফআর হায়দ্রাবাদ, যেখানে ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স হিসেবে সবাই যেতে পারে। বায়োলজি স্টুডেন্টরা টিআইএফআর মুম্বাই, এনসিবিএস ব্যাঙ্গালোর এবং টিআইএফআর হায়দ্রাবাদে যেতে পারে। এই টিআইএফআর এর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউয়াসলি, এখনো অবধি এইগুলো আছে, এরপরে আরো অনেক বাড়তে পারে। এখানে এমএসসি এবং এমএসসি পিএইচডি বোথ দুটোই করা যায়, তুমি তোমার চয়েস দিয়ে সেটা সিলেক্ট করে নিতে পারো। কম্পিউটার সায়েন্স এবং সিস্টেম সায়েন্সের জন্য সবচেয়ে ভালো সেন্টারটা হচ্ছে টিআইএফআর মুম্বাই, ওখানে বড় সড়ো একটা সেন্টার আছে। এছাড়া সায়েন্স এডুকেশন, সেখানেও পিএইচডি এমফিল এখন করানো হচ্ছে, একটা নতুন টপিক, নতুন জগৎ শুরু হয়েছে। এই এই পার্টিকুলার বিষয়েও যদি তোমাদের আরো জানার থাকে, তাহলে আমাদের কলেজে ডক্টর অমৃত মিত্র এই এই পার্টিকুলার বিষয়টার সঙ্গে জড়িত টিআইএফআর এর, ওনার সঙ্গে কথা করতে পারো। এখানে পিএইচডি প্রোগ্রাম 5 বছরের, ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি প্রোগ্রাম 6 ইয়ার্স এর, এমএসসি প্রোগ্রাম এক একটা ইনস্টিটিউশনে এক এক রকম, কিন্তু এগুলো পাওয়া যায় এবং এই পরীক্ষাটা খুব শক্ত কিছু নয়। গত 2 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে পরীক্ষাটা হয়ে গেছে লাস্ট ইয়ারের, পরের বছরের জন্য তোমরা প্রস্তুতি নাও। আবার ওই একই কথা, ফোর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পর, মানে সেকেন্ড ইয়ার হয়ে যাওয়ার পর, স্টুডেন্টরা এই পরীক্ষায় অ্যাপ্লিকেবল বিএসসি থেকেই, এর জন্য মাস্টার ডিগ্রি অব্দি অপেক্ষা করতে হবে না, এটা বিএসসি থেকেই সম্ভব। এই জন্যই আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে এটা বারবার করে বলার চেষ্টা করছি যে তোমরা বর্ধমান ইউনিভার্সিটি কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটি বা এইসব ইউনিভার্সিটিতে অবশ্যই যাবে, আমরা তো তার কাছেই, তার সেই ইউনিভার্সিটির আন্ডারেই অ্যাফিলিয়েটেড, আমরা কি করে বলি তোমরা সেখানে যাবে না। কিন্তু যাদের একটু উচ্চাকাঙ্ক্ষা আছে, একটু পড়াশোনার বেশি করার ইচ্ছে আছে, যারা নিজেদেরকে সত্যি মেধাবী বলে মনে করে, একটুর জন্য জয়েন্ট এন্ট্রান্সে কিছু পায়নি তাই জন্য তাদের কেরিয়ার তৈরি হয়নি বলে মনে করে, তাদের জন্য আবার এই সুযোগটা কিন্তু রয়েছে, ল্যাটারালি আবার গিয়ে ঢুকে পড়া যেতে পারে সেই আইআইটি, আইজার, এনআইটি, টিআইএফআর এ। আরো একটি পরীক্ষা, এটা মূলত ফিজিক্সের স্টুডেন্টরাই আগে বেশি দিত, এখন কিন্তু নিউরোসায়েন্স এবং কম্পিউটেশনাল বায়োলজি এখানে অ্যাড করা হয়েছে, জেস্ট। এটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট পরীক্ষা এবং এই পরীক্ষাটাকে এসিআরবি, ভারতবর্ষের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, নেটের সমতুল্য করে দিয়েছে। মানে এটা যারা পাশ করবে তাদেরকে আর নেট নামক পরীক্ষাটা দিতে হবে না, নেট নামক পরীক্ষা সম্বন্ধে আমি পরে বলবো, সেই পরীক্ষাটা দেওয়ার প্রয়োজন পড়বে না। তারা এই পরীক্ষাটা দিয়ে যে কোনো ইনস্টিটিউটে, এদের এতগুলো সেন্টার, ওদের নিজস্ব সেন্টার নেই, কিন্তু এই পরীক্ষা দিয়ে টিআইএফআর, আইআইএসসি, জেএনসি, আরো জেএনসিএসআর, যত রকমের ইনস্টিটিউট আছে, এমনকি কলকাতার বোস ইনস্টিটিউট, সেখানেও কিন্তু এই জেস্ট পরীক্ষা দিয়ে ঢোকা যায়। এবং ফিজিক্সের স্টুডেন্টদের জন্য এটা একটা ভীষণ ভালো পরীক্ষা, আমার মতে প্রত্যেকটি ফিজিক্সের স্টুডেন্টের জেস্ট পরীক্ষাটা দেওয়াটা ভীষণভাবে বাঞ্ছনীয়। এছাড়া নিউরোসায়েন্স এখন এনবিআরসি দিল্লিতে, ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার, সেখানে এমএসসি ফিজিক্স ম্যাথমেটিক্সে করা যায়, কম্পিউটার সায়েন্সে করা যায়, কম্পিউটেশনাল বায়োলজি আইএমএসসি বলে ইনস্টিটিউট রয়েছে, প্রচুর ইনস্টিটিউটে কিন্তু এই পার্টিকুলার ফিল্ডগুলোতে কাজ করার সুযোগ রয়েছে ফিজিক্সের স্টুডেন্টদের জন্য। মূলত এটা একটা মারাত্মক সুযোগ এবং এই জেস্ট পরীক্ষাটা কিন্তু তাদের দেওয়া দরকার। খানিকটা যে পরীক্ষাগুলোর স্কিমগুলো বলছিলাম তার মধ্যে আরেকটি পরীক্ষার কথা বলি, এটা খুব বেশি দিনের ডেভেলপমেন্ট নয়, ভারতবর্ষে এটা বোধহয় গত 10 বছর হলো চলছে, কগজেট নামক একটা পরীক্ষা হয়, কগনিটিভ সায়েন্স জয়েন্ট এন্ট্রান্স টেস্ট। প্রথমেই বলে রাখি, এর কোনো সাবজেক্ট চয়েস নেই, এনি ওয়ান ফ্রম এনি ডিসিপ্লিন, আর্ট, সায়েন্স, হোয়াট এভার, তারা এই পরীক্ষাটা দিতে পারে। এবং এই পরীক্ষাটা দিলে পার্টিসিপেটিং ইনস্টিটিউট গুলো হচ্ছে সিবিএসসি, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, IIIT হায়দ্রাবাদ, IIT দিল্লি, IIT কানপুর এবং পাঞ্জাব ইউনিভার্সিটি। এইগুলোতে কগনিটিভ সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায়। কি এই সায়েন্স? এই সায়েন্সটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে ডেভেলপিং সায়েন্স, বিকজ এখানে যে পড়াশোনাটা করা হয় সেটা হচ্ছে মানুষের মন নিয়ে, এবং সেই পড়াশুনোর জগৎটা এতটাই এক্সটেন্ড করে গেছে এখন যে সেখানে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলছি, আজকে একটা ফর্ম ফিল আপ করে রাখলে পরের দিন ফর্ম ফিল আপ করার সময় বাবা মাসি কো ঘরে বাবা কত কিছু হ্যাঁ বাবা
বার করে দাও, একে বার করে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই কগনিটিভ সায়েন্সের এই জয়েন্ট এন্ট্রান্স টেস্টে আমরা যে ছাত্ররা গিয়ে পরীক্ষা দিতে পারি তার জন্য কিন্তু কোনো সাবজেক্ট ব্যারিয়ার নেই। আবার বলছি, সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট ইকুয়ালি অ্যাপ্লিকেবল, সবাই এখানে যেতে পারে। এখানে মূলত কম্পিউটার সায়েন্স এবং সাইকোলজি এইগুলো মূলত এখানে পড়ানো হয়। সাইকোলজি আমাদের কলেজে রয়েছে সাবজেক্ট, সুতরাং তোমরা সাইকোলজির ম্যাডামের সঙ্গে কথা বলতে পারো, উনি এই পরীক্ষাটার সম্বন্ধে জানেন এবং যে সেখানে যে ধরনের কোয়েশ্চেন্স দেওয়া হয় সেইগুলো ওনার জানা আছে, তো তার সঙ্গে কথা বলতে পারো। কথা বলে তোমরা এই সব ইনস্টিটিউট গুলো যেতে পারো। এটা একটা ইউজিসি সেন্টার ফর এক্সেলেন্স, সেন্টার ফর বিহেভিয়ারাল এন্ড কগনিটিভ সায়েন্স, এটা এলাহাবাদে। এছাড়া আইআইটি দিল্লি, ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, এই সব জায়গায় এই এমএসসি কগনিটিভ সায়েন্স পড়ানো হয়। আজকের দিনে এইগুলো ডেভেলপমেন্ট সাংঘাতিক লেভেলে গিয়ে পৌঁছেছে। আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি জগৎ এখন। এখানে যেমন একদিকে কম্পিউটার সায়েন্স শেখানো হবে, তেমনি সাথে সাথে সাইকোলজি ফিলোসফি শেখানো হবে। একটা অদ্ভুত ধরনের কোর্স তৈরি হয়েছে, বিদেশে এর সাংঘাতিক চাহিদা। ফলে কগনিটিভ সায়েন্সে যদি কেউ পড়তে চায় তাহলে কগজেট নামক পরীক্ষাটায় বসতে হবে। ওটাও মোটামুটি জানুয়ারি থেকে পোর্টালগুলো খোলে। আমি 21 সালের হিসেবটা দিয়েছি, 22 সালেরটা এখনো জানি না। মোটামুটি 21 সাল থেকে এই কি বলে জানুয়ারি থেকে এই পোর্টালটা খোলে এবং যে কোনো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এর ইউজি ডিগ্রি স্টুডেন্টরা তারা কিন্তু এই পরীক্ষায় এলিজিবল এবং এই পরীক্ষায় বসলে এইখান থেকে কিন্তু এই ধরনের ইনস্টিটিউশন গুলোতে যাওয়া যায়। তবে এখান থেকে প্যারালালি গেট দিয়েও যাওয়া যায়, সেটা আমরা দেখছি। আরেকটি সায়েন্সের খুব বড় সেন্টার ভারতবর্ষে, এটাকে এই মুহূর্তে একদম মানে প্রিমিয়ার সেন্টার বলা হয়, এটা হচ্ছে জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ, JNCASR। এদেরও নিজস্ব একটা পরীক্ষা হয় ফর ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স এর স্টুডেন্টরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এদেরও একটা রিটেন টেস্ট এবং ইন্টারভিউ একই রকম পদ্ধতি, এবং সেই পদ্ধতির মাধ্যমে এখানে কিন্তু ঢোকা যায়। এবং এখানেও প্রচুর, তোমরা যদি যাও তাহলে দেখবে যে প্রচুর ছেলে মেয়ে কলকাতা থেকে যাচ্ছে প্রতি বছর। আমাদের সব সুযোগগুলোই কিন্তু এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের উপর কুক্ষিগত হয়ে গেছে, বিকজ তারা এগুলো জানে, তারা এগুলো অ্যাপ্লাই করে। আর আমরা যারা জানি না তারা ওই সারা জীবন স্কুল সার্ভিসের কথা ভেবে বসে থাকি। তো এই জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ ইজ আ ভেরি গুড ইনস্টিটিউশন, এইখানে তোমরা যেতে পারো। তোমাদের শুধু এই মাত্র পরীক্ষাটা দিতে হবে, এরও একটা সময় ফর্ম বেরোয়, মোটামুটি ওই ডিসেম্বর জানুয়ারি নাগাদ এই ফর্ম গুলো সব বেরোতে শুরু করে। এইটি একটি নতুন সেন্টার, এটার নাম হচ্ছে ইনস্টিটিউট ফর বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি বায়ো ইনফরমেটিক্স এর ইনস্টিটিউটটার নাম হচ্ছে আইব্যাব। এই আইব্যাব একটি সেন্টার যেখানে এমএসসি পড়ানো হয়, দুটো ডুয়াল এমএসসি, সাইমালটেনিয়াসলি একজন দুটো ডিগ্রি পাবে, একটা বায়োটেকনোলজিতে একটা বায়ো ইনফরমেটিক্সে। এটার জন্য কোনো সায়েন্সের কোনো ব্যারিয়ার নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারা সবাই এখানে কিন্তু অ্যাপ্লিকেবল, কম্পিউটার সায়েন্সও যে কেউ অ্যাপ্লিকেবল। এবং এইখানে পড়াশুনো করলে দুটো এমএসসি ডিগ্রি একসঙ্গে পাওয়া যায়। এখানে পড়াশুনো একটু কস্টলি, কেননা এটা প্রাইভেট সেন্টার, এটা গভর্নমেন্টের নয়, কিন্তু সেই সুযোগটা তোমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য আবার বলছি, আমাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ আছে সেগুলো বোধহয় এইখানে নেওয়ার জন্যই। আর এদের ব্যাপারটা বলা এই কারণেই যে লাস্ট 10 বছরের হিসেব দেখাচ্ছে যে এদের 90% স্টুডেন্ট অ্যাবজর্বড হয়ে গেছে বায়োটেকনোলজি ইনস্টিটিউটে, বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে, যেখানে স্টার্টিং স্যালারিটাই হচ্ছে মোর দ্যান 1 লাখ। এবং সেই রকম জায়গাতে এরা কিন্তু স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশনের স্ট্যান্ডার্ড একেবারে বিদেশের মতো, এবং সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টস আছে, আমি যা শুনেছি যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের সায়েন্টিস্টরা এখন আইব্যাপ থেকে তাদের কাজকর্ম করিয়ে আনছে, অসাধারণ রিসার্চ ফেসিলিটিস। আর সবচেয়ে বড় কথা, এদের সঙ্গে জড়িত আছেন ভারত বায়োকানের চেয়ারম্যান কিরণ মজুমদার শ। ফলে প্রচুর পরিমাণে এই বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ এই আইব্যাপ থেকে আসছে। এদের মূলত বায়োলজিক্যাল সায়েন্সেই পড়াশোনা করা হয়, কিন্তু যে কোনো সায়েন্সের স্টুডেন্ট এখানে যেতে পারে। ক্যান্সার বায়োলজি, কম্পিউটেশনাল বায়োলজি, এপিজেনেটিক্স, জিনোমিক্স, এখন তো কম্পিউটেশনাল বায়োলজির যুগ, স্ট্রাকচারাল বায়ো ইনফরমেটিক্স এর যুগ, কম্পিউটার সায়েন্সের ছেলেরা সেখানে খুব ভালোভাবে ফিট ইন করে যাবে। তো যদি কেউ ইচ্ছে করে এই সেন্টারে যেতে পারে, এটা ব্যাঙ্গালোরে। আমাদের কলকাতাতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স,
আইআইটি খড়গপুরের সঙ্গে জয়েন্টলি একটা এমএসসি পিএইচডি প্রোগ্রাম চালায়, সেটা কেমিক্যাল অ্যান্ড মলিকুলার বায়োলজিতে, এবং সেখানেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে জয়েন করতে পারে। সেখানে নানা রকমের সাবজেক্ট যেমন কেমিক্যাল বায়োলজি, কম্পিউটেশনাল বায়োলজি, বায়ো ইনফরমেটিক্স, স্ট্রাকচার ডিটারমিনেশন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইত্যাদি নানা রকমের সাবজেক্ট পড়ানো হয়। কেমিস্ট্রি এবং বায়োলজি স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেবল, এবং এই আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স, কেমিস্ট্রি স্টুডেন্টরা নিশ্চয়ই জানো কেমিস্ট্রিতে এটাকে একটা প্রিমিয়ার ইনস্টিটিউট হিসেবে বিবেচনা করা হয়। তোমরা আদারওয়াইজ অন্যভাবেও যদি কোনোভাবে কালটিভেশনে পৌঁছতে পারো তাহলে সেটা খুবই গর্বের ব্যাপার, কিন্তু এই কোর্সটা বিএসসির পরেই কিন্তু যাওয়া যেতে পারে, একটা জয়েন্ট কোর্স কন্ডাক্টেড বাই কালটিভেশন অফ সায়েন্স এবং আইআইটি খড়গপুর। আইএসআই এর গুণের কথা নতুন করে বলার কিছু নেই, সব স্টুডেন্টরাই জানে যে হায়ার সেকেন্ডারির পরে অনেকে আইএসআই এর পরীক্ষাও দেয়, আবার একটা সুযোগ দিচ্ছে জীবন মাস্টার করার জন্য, মাস্টার অফ স্ট্যাটিস্টিক্স, মাস্টার অফ ম্যাথমেটিক্স, এমনকি ইকোনমিক্স, এবং এখন নতুন অনেকগুলো সাবজেক্ট বেরিয়েছে, কম্পিউটার সায়েন্স অবশ্যই, অনেকগুলো নতুন সাবজেক্ট যেমন ক্রিপ্টোলজি, সিকিউরিটি, এখানেও কিন্তু যদি ম্যাথমেটিক্স নিয়ে 10+2 তে কেউ পাশ করে থাকে তাহলে মাস্টার ডিগ্রিতে যেতে পারে, এবং সেখানে প্রত্যেক কটাতেই একটা স্টাইপেন্ড দেওয়া হয়। এই আইএসআই শুধুমাত্র আমাদের কলকাতারটা বলছি না, আইএসআই এর অনেকগুলো ইউনিট আছে, দিল্লিতেও আছে, সেগুলোতে কিন্তু এই জিনিসগুলো পড়ানো হয়। তাহলে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আইএসআই একটা ভালো ব্যবস্থা। আইএসআই তে বায়োলজিক্যাল সায়েন্সেও পিএইচডিটা হয়, কিন্তু এখানে কোনো এমএসসি বায়োলজিক্যাল সায়েন্সে নেই। এরপর যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে গেট, এটা একটা গেটওয়ে, গেটওয়ে টু ইওর অ্যাপটিচিউড। তার কারণ হচ্ছে এই পরীক্ষাটা এই মুহূর্তে বিদেশের সমস্ত ইউনিভার্সিটিও মানে এ দিচ্ছে, এটাকে মান্যতা দিচ্ছে। তার কারণ গেট এমনই একটি পরীক্ষা, এই পরীক্ষার স্কোরের উপরে কিন্তু সারা পৃথিবীতে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। তোমরা হয়তো অনেকে জানো না যে এই মুহূর্তে জিআরইটা বন্ধ হয়ে গেছে, ফলে জিআরই যারা দিতে পাচ্ছে না বিদেশে যাওয়ার জন্য, তারা টয়ফল দিয়ে তার সঙ্গে যদি গেটের স্কোরটা পাঠিয়ে দেয় তাহলেই তারা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবার এই গেটটা একটা গেটওয়ে, এটা দিয়ে কোনো ইনস্টিটিউটে ঢোকা যায় মানে এটার এগেনস্টে কোনো ইনস্টিটিউট নেই, যদিও আইআইটি খড়গপুর এটাকে কন্ডাক্ট করেছে এই বছরটা, আইআইটি গুলো কন্ডাক্ট করে, কিন্তু এই গেটের সার্টিফিকেট থাকলে বিভিন্ন ইনস্টিটিউটে সুযোগ পেতে তোমাদের ভালো মানে সুযোগ পেতে সুবিধে হবে। এছাড়া গেট দিয়ে সরাসরি আইআইটিতে যাওয়া যায়, ওই যদি কেউ জ্যাম পরীক্ষায় ভালো না করে গেট পরীক্ষা দিয়েও কিন্তু তারা কল পেতে পারে, গেট দিয়ে কগজেটেও যাওয়া যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এরা সবাই এখানে যেতে পারে, তাদের জন্য প্রত্যেকের সাবজেক্ট রয়েছে, যেমন কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োটেকনোলজি আছে, ইকোলজি ইভলিউশন আছে, ম্যাথমেটিক্স আছে, লাইফ সায়েন্স আছে, ফিজিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে। তেমনি আমাদের মাথায় রাখতে হবে যে একদম শেষ দিকে দেখো লেখা আছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, দিস ইজ আ ব্রাঞ্চ হুইচ হ্যাজ বিন ডেভেলপড ফিউ ইয়ার্স, লাস্ট ফিউ ইয়ার্স। এখানে কিন্তু আর্টস এর স্টুডেন্টরাও যাচ্ছে, তার কারণ প্রত্যেকটি আইআইটিতে আর্টস এর, হিউম্যানিটিজ এর একটি বড় ইউনিট খোলা হয়েছে এবং সেখানে প্রচুর গবেষণা করা হচ্ছে, নতুন নতুন সাবজেক্ট ডেভেলপ করেছে, মেমরি সায়েন্স এই ধরনের সাবজেক্ট ডেভেলপ করেছে। আমরা ব্যবস্থা করেছি 15th of January আইআইটি ম্যাড্রাসের একজন ফ্যাকাল্টি, তিনি আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য এই এই ধরনের কোর্সগুলো আর্টস এর স্টুডেন্টদের জন্য কি ধরনের সুযোগ আছে সেইগুলো বলবেন, সেটা আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং সেল সন্দীপন বাসু স্যার ওনারা অ্যারেঞ্জ করেছেন, এবং সেটা আমরা 15th January তোমাদের জন্য আবার এইটার একটা লেকচারের ব্যবস্থা করব। সেখানে এই পার্টিকুলার হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সেসে কি কি অপশন এখন নতুন করে খুলে গেছে সেগুলো জানা যাবে। আমাদের অনেকেরই ধারণা যে হিউম্যানিটিজে বোধহয় আর কিছু করার নেই, এরকম নয় ব্যাপারটা, এখন অনেক সুযোগ খুলে গেছে এবং দিগন্তটাই চেঞ্জ হয়ে গেছে, মানে জাস্ট এই প্রথাগত পড়াশোনার বাইরে অনেক কিছু করার সুযোগ থাকছে এবং তার সঙ্গে নতুন করে ক্যারিয়ার তৈরি করার জায়গা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটি আইআইটিতে সেন্টার আছে এই হিউম্যানিটিজের। সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের বদান্যতায় হোক বা যে কোনো কারণেই হোক অত্যন্ত ডেভেলপ করেছে এবং তাদের স্ট্যান্ডার্ড খুব হাই হয়ে গেছে, সেখানে পড়াশোনার সুযোগ অনেক বেড়ে গেছে। সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোর একটা কমন এন্ট্রান্স টেস্ট হয়, তাকে বলা হয় সিইউসিইটি। সেই সিইউসিইটি পরীক্ষাটাও তোমরা বসতে পারো, এটা দিয়ে আসাম ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, জম্মু, ঝাড়খণ্ড, কর্ণাটক, কাশ্মীর, কেরালা, হোয়ার এভার, যেখানে যেখানে আমাদের
14খানা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এবং 4খানা স্টেট ইউনিভার্সিটি আছে, সেগুলোতে অ্যাপ্লাই করা যায় এবং সেখানে মাস্টার ডিগ্রি পড়া যায়। আবার বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ পাওয়ার জন্য এই সব ইনস্টিটিউট গুলো কিন্তু খুব প্রমিসিং হয়ে উঠেছে ফর কেরিয়ার বিল্ডিং। ফলে এই CUCET পরীক্ষাটা আমাদের ছাত্রছাত্রীরা দিতে পারে। কতগুলো পরীক্ষা হলো, জ্যাম হলো, TIFR হলো, JNCSR হলো, জেস্ট হলো, কগজেট হলো, CUCET হলো, গেট হলো, এতগুলো পরীক্ষার সুযোগ কিন্তু ভারতের সরকারই হোক বা এই সিস্টেমই হোক এটা আমাদেরকে দিচ্ছে, যেগুলোর একটাতে পাশ করবো না এরকম তো হয় না। আর এই এইটার কথা তো বলবো না, কিছু না বলাই ভালো। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি 3000 সিট আছে, প্রতি বছর পোস্ট গ্রাজুয়েটে 16,000 স্টুডেন্ট মাস্টার ডিগ্রি পড়তে যায়, PhD করতে যায় হাজারের কাছাকাছি। এবং ইনস্টিটিউশন হিসেবে তো বলার কোনো প্রয়োজন পড়ে না, ভারতবর্ষের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি বললে এখন JNU কে বলা যায়। তো সেই JNU তে নানা রকমের PhD প্রোগ্রাম তো আছেই, MSc পড়ার জন্য প্রত্যেকটি সাবজেক্টে বিরাট বিরাট সুযোগ রয়েছে। এদেরও একটা পরীক্ষা হয় মোটামুটি আগস্ট থেকে, এদের ফর্ম ফিল আপ শুরু হয় আগস্ট সেপ্টেম্বর নাগাদ, সেটা হচ্ছে JNU EE বা JNU এন্ট্রান্স এক্সামিনেশন। আমি মনে করি ভারতবর্ষের যে কোনো ছেলে মেয়ের যদি সত্যিই মনে হয় যে আমি জীবনে এক্সেল করতে চাই, তাহলে শুধু একবার JNU টা ঘুরে আসাটাই এনাফ। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি একবার ঘুরে এলেই এনাফ, মানে ওখানে গেলে বোঝা যায় যে পড়াশোনাটা কোন লেভেলে চলে গেছে ওখানে। এবং সেটা সত্যিই আমাদের পশ্চিমবঙ্গের কোন ইউনিভার্সিটি ওই JNU এর জায়গায় পৌঁছতে পারছে না। হয়তো স্ট্যান্ডার্ডে খুব ফারাক কিছু নেই, কিন্তু ওখানে যে ধরনের পড়াশুনো করানো হয় তার সঙ্গে খাপ খোলা কিন্তু আমাদের এখানে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। ফলে এই JNU এন্ট্রান্স এক্সামিনেশনের দিকেও ছেলে মেয়েদের চোখ থাকা উচিত। অনেকগুলো পরীক্ষার কথা বললাম, এটা কিন্তু সব সাবজেক্টের জন্য, JNU ইজ নট ফর সায়েন্স অনলি, সমস্ত আর্ট সায়েন্স সমস্ত সাবজেক্টের জন্যই বললাম। আর সব শেষে এই কথাটা বলা, সেটা হচ্ছে নেট। ওই ওয়ান্স এগেন আফটার ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর আমরা এই পরীক্ষাটায় বসতে পারি, এবং এই পরীক্ষায় বর্তমানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের পাওয়ার চান্স কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের থেকে কিছু কম নয়, বিকজ তাদের সিলেবাসটা CBCS হওয়ায় সারা ভারতবর্ষে এক হয়ে গেছে। ফলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের সুযোগ শুরু হয়ে যাচ্ছে নেট দেওয়ার, সেটা হচ্ছে আফটার সেকেন্ড ইয়ার অনলি। এবং তখন থেকে যদি দিতে শুরু করে মাস্টার ডিগ্রি অবধি অনেকগুলো সুযোগ পাচ্ছে, অনেকে আন্ডার গ্রাজুয়েট লেভেলেই পেয়ে যাচ্ছে, তাকে আর চিন্তা করতে হচ্ছে না, কারণ নেটের রেজাল্টটা ভ্যালিড থাকে আজীবন। এই নেটের রেজাল্ট দিয়ে আমরা কলেজের চাকরি পেতে পারি, ইউনিভার্সিটির চাকরি পেতে পারি, এছাড়া রিসার্চে যে কোনো ইনস্টিটিউশন যেগুলোর নাম বলে এলাম তার সেগুলোতে আমরা ঢুকতে পারি, কোনো রকম পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। নেটের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করে আমরা কিন্তু সেগুলোতে যেতে পারি। এই পরীক্ষাটা আগে CSIR নিত, এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটাকে কন্ডাক্ট করছে। এই পরীক্ষাটাও আমি বলবো যে সমস্ত স্টুডেন্টদের দিতে, এবং সব সাবজেক্টে স্টুডেন্টরা এই নেট পরীক্ষাটা দিতে পারে। ওই সেকেন্ড ইয়ারের পরেই স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল, এবং প্রত্যেকেরই এটা দেওয়া উচিত। কিছু না হোক, যেটাকে নেট প্র্যাকটিস বলে সেই রকমও তো একবার হবে, সেইটা সুযোগটা এসে যাচ্ছে সেকেন্ড ইয়ারের পর থেকে। এইবারে হিউম্যানিটিজের কথায় যাই। আমরা অনেকে মনে করছি যে হিউম্যানিটিজের কথা তো কিছুই বললেন না স্যার, আমরা লেফট আউট। তা নয়, ইওর হরাইজন ইজ ওয়াইডার অ্যান্ড ওয়াইডনিং ফাস্ট, অন্যরকম হয়ে যাচ্ছে, পুরো জগৎটা বদলে যাচ্ছে। শুধুমাত্র ওই প্রথাগত কিছু বই পড়ার জায়গায় আর পড়ে নেই এই হিউম্যানিটিজ সাবজেক্টটা, এখন তার ডেভেলপমেন্ট এত হয়েছে, বিভিন্ন জায়গায় এত স্কোপ এসে গেছে, সেগুলো তোমাদেরকে নিতে আমি অনুরোধ করব। তবে হ্যাঁ, বেশি কিছু প্রশ্ন থাকলে চৈতালি ম্যাডামকে করবে, কেননা এগুলো আমি খুব একটা বেশি জানি না, ওনার সাহায্য নিয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে লিবারেল আর্টস বলে একটি জগৎ তৈরি হয়েছে, সেখানে নানা রকমের সোশ্যাল, ন্যাচারাল এবং ফর্মাল সায়েন্সেস নিয়ে আলোচনা করা হলেও সাবজেক্টগুলো মূলত কিন্তু ল্যাঙ্গুয়েজেস, লিঙ্গুইস্টিক, লিটারেচার, পারফর্মিং আর্টস, ফিলোসফি, ইকোনমিক্স, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এইগুলোই যেগুলো আমাদের কলেজে পড়ানো হয়। সাইকোলজি ইজ অফকোর্স আ ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ লিবারেল আর্টস। এইখানে তোমরা চলে যেতে পারো, কিভাবে যাবে, কোথা দিয়ে যাবে, সেগুলো ম্যাডামের সঙ্গে কথা বলবে। এডিটরশিপ ইজ আ ভেরি বিগ থিং নাও এডেজ, এখন আমরা যাই করি না কেন, ফিল্ম, ভিডিও, ম্যাগাজিন, নিউজ পেপার, ব্লগ, বুক, ফিকশন, নন ফিকশন, হোয়াট এভার যাই করি, তার জন্য একজন ক্রিটিক্যাল রিডারের প্রয়োজন লাগে, যার এগুলোকে এডিট করার ক্ষমতা আছে, এবং এডিট করে সেই মেটেরিয়ালটাকে পলিশ করা, রিফাইন করা, এবং মেটেরিয়ালটার কোয়ালিটি এনহ্যান্স করা, এইটা এডিটরের কাজ। এবং এই এডিটরের কাজ করছে বহু লোক ভারতবর্ষ জুড়ে,
তারা কিন্তু এইভাবে নিজেদেরকে ট্রেন করে নিয়েছে আফটার দেয়ার হিউম্যানিটিস কোর্স, এবং এইটা একটা খুব লুক্রেটিভ জব। এখান থেকে যে যে মানে অ্যামাউন্ট অফ ইমাউলমেন্ট, যে অ্যামাউন্ট অফ স্যালারি এক্সপেক্ট করা যায় সেটা এক্সরবিটেন্টলি হাই, প্রচুর টাকা কিন্তু এই 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 জবগুলোতে রয়েছে। আজকের দিনে এডিটরশিপের ভূমিকা কি সেটা নিশ্চয়ই বলার প্রয়োজন পড়ে না। সুতরাং তোমরা এইগুলো কোথায় কিভাবে যেতে হবে সেগুলো কথা বলতে পারো। আমাদের কলেজে আরেকজন আছেন ডক্টর অরিক্তম চ্যাটার্জি ইংলিশ ডিপার্টমেন্টে, তিনিও অনেক ওয়েল কানেক্টেড, তার সঙ্গেও কথা বলতে পারো, তিনি এইগুলো সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিতে পারবেন, অন্যান্য টিচাররাও দিতে পারবেন। আমি এদের নাম বলছি মানে আর বাকিটা পারবেন না তা নয়, এনারা এদের কাছে এই ইনফরমেশন গুলো আছে, ওনারা শেয়ার করেন বারংবার, ওদের কাছ থেকে শুনে শুনেই আমার কিন্তু এই এই সম্বন্ধে আইডিয়া গুলো তৈরি হয়েছে। বেসিক্যালি আমি সায়েন্সের লোক, এত কিছু জানতাম না। সাইকোলজির জগৎ নিয়ে আর কিছু বলার নেই, আজকের দিনে কত রকমের সাইকোলজির জব তৈরি হয়েছে, কেরিয়ার কাউন্সিলার্স, স্কুল সাইকোলজিস্ট, প্রত্যেকটি স্কুল যেগুলো সিবিএসসি বা আইসিএসসি স্কুল তাদের একজন করে করে সাইকোলজিস্ট থাকেন, ফরেন্সিক সাইকোলজিস্ট যারা পুলিশকে সাহায্য করেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের তো লাগেই সবসময়, স্পোর্টস সাইকোলজিস্ট তারা এই খেলোয়াড়দের সঙ্গে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড, স্পেশাল এডুকেটার্স ফর স্পেশাল চাইল্ড, এই ধরনের যে কাউন্সিলিং এবং সাইকোলজিক্যাল মানে একটা জগৎ তৈরি হয়েছে তার সম্বন্ধে আমাদের কলেজের যেহেতু একটি ডিপার্টমেন্ট আছে সাইকোলজি ডিপার্টমেন্ট এবং সেখানে দুজন টিচার আছেন, তাদের সঙ্গে কথা বললে তোমরা কিন্তু এগুলোর সম্বন্ধে অনেক আইডিয়া করতে পারবে। এবং নট দ্যাট যে তোমাকে সাইকোলজিতেই আন্ডার গ্রাজুয়েট করতে হবে, তোমরা অন্য সাবজেক্ট থেকেও সেখানে ইনফিল্ট্রেট করতে পারো। এই এই পার্টিকুলার ফিল্ডটা কিন্তু ভীষণ ডেভেলপিং, এবং তোমরা জানো এই কোভিড পরিস্থিতিতে সাইকোলজিস্টদের কতটা প্রয়োজন হয়ে পড়েছিল, প্রতি মুহূর্তে আমাদেরকে মানে জাতি গোষ্ঠীকে কাউন্সিলিং করার দরকার পড়েছে। যেমন ভ্যাকসিনেশন ওয়াজ ইম্পর্টেন্ট, তেমনি কাউন্সিলিং অফ দা পিপল ওয়াজ অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। এই কোভিড পিরিয়ডে প্রচুর সুযোগ খুলে দিয়েছে কিন্তু এই সাইকোলজিস্টদের জগৎটা। তো আমি অনুরোধ করব সব স্টুডেন্টদেরকেই যে তোমরা যদি মনে করো তাহলে তোমরা আমাদের যে দুজন ম্যাডাম রয়েছেন অবন্তী ভট্টাচার্য ম্যাডাম এবং শ্রীপর্ণা কর ম্যাডাম, তাদের সঙ্গে কথা বলতে পারো অ্যাবাউট ইউর কেরিয়ার্স ইন সাইকোলজি। এর জন্য কোনো সাবজেক্ট বেরিয়ার নেই, কিন্তু এরকম মনে করো না যে আমি ফিলোসফি পড়ছি আমি কি সাইকোলজি দিতে পারবো, দে আর ভেরি ক্লোজ সাবজেক্ট। হিউম্যানিটিজের জগৎটা এতটাই হরাইজনটা খুলে গেছে, সাবজেক্ট বেরিয়ার গুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, ফলে তোমরা এগুলোর সম্বন্ধেও খবর নিতে পারো ওনাদের কাছ থেকে। জিওগ্রাফি আমাদের কলেজে নেই, কিন্তু জিওগ্রাফির বিভিন্ন রকমের সুযোগ রয়েছে, কমিউনিটি প্ল্যানার, এনভায়রনমেন্ট প্ল্যানার, ফিজিক্যাল জিওগ্রাফার, পলিটিক্যাল জিওগ্রাফার। এই যে আমরা সকালবেলায় মোবাইলটা খুলেই বুঝে যাই যে আগামী 10 দিন বৃষ্টি হবে কিনা, তার পেছনে কিন্তু অনেকগুলো জিওগ্রাফারের রোল রয়েছে, ফলে রোল যখন রয়েছে তখন জবও রয়েছে, সেইটা মাথায় রেখে এগোনো যেতে পারে। অ্যান্থ্রোপোলজি আমাদের কলেজে পড়ানো হয়, গ্র্যাজুয়েটস উইথ অ্যান্থ্রোপোলজি তারা যেমন নেট দিয়ে তাদের কেরিয়ার তৈরি করতে পারে, এছাড়া এডুকেশন ছাড়া হেলথ কেয়ার, মিউজিয়াম কিউরেশন, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কটাও এখন কিন্তু একটা জব, সেই দিকে আমরা যেতে পারি, আমি আসছি সে ব্যাপারে পরে। তো অ্যান্থ্রোপোলজি থেকে আরো অনেক সুযোগ থাকতে পারে, আমাদের একটি ডিপার্টমেন্ট আছে সেখানে টিচাররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে পারো। আবার বলছি বেরিয়ার কিন্তু হারিয়ে যাচ্ছে, আমি এই সাবজেক্ট পড়েছি বলে আমি ওখানে যেতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। পলিটিক্যাল সায়েন্স ইজ অলওয়েজ আ ভেরি প্রেফার্ড সাবজেক্ট ফর ডিফারেন্ট টাইপ অফ এক্সামস, বেসিক্যালি কম্পিটিটিভ এক্সাম পেয়ে এটা তো ভীষণভাবে দরকার। এছাড়া বিভিন্ন জব তৈরি হয়েছে, পাবলিক পলিসি অ্যানালিস্ট, ফিনান্সিয়াল ইকোনমিক অ্যানালিস্ট, পলিটিক্যাল এডি, পলিটিশিয়ানস, ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার, লবিস্ট, ডিপ্লোম্যাট, কাস্টমস অফিসার, ফরেন সার্ভিস অফিস অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল অফিসার অ্যানালিস্ট, সোশ্যাল পলিসি প্রোগ্রাম অফিসার, ডিফারেন্ট টাইপ অফ জব অপরচুনিটিস কিন্তু পলিটিক্যাল সায়েন্সে খুলে গেছে, ফলে এইগুলোর খোঁজ নাও। আমাদের এই কলেজে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টও আছে, সেখানে যে স্যার ম্যাডামরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলো যে এখান থেকে আমরা কোথায় যেতে পারি, আর কি করা যেতে পারে। এই যে কি ওয়ার্ডস গুলো রয়েছে, এই কি ওয়ার্ডস গুলোকে সার্চ করো, তোমরা নেটে দাও, দিয়ে দেখো কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় পড়ানো হয় এগুলোর জন্য। এইগুলো কিন্তু একটা নতুন ডেভেলপমেন্ট, এখন আমরা ওই প্রথাগত সাবজেক্টের বাইরে, প্রথাগত পড়াশোনার বাইরে একটু যাই, তাহলে আমাদের কেরিয়ার তৈরি করতে অনেক বেশি সাহায্য হবে, সুবিধে পাবো বলে আমি মনে করি। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এটা একটা বড় ফিল্ড, এখন খুব ডেভেলপিং, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ভলেন্টিয়ার সার্ভিসেস এখন সাংঘাতিক ভাবে ডেভেলপ করে গেছে, ফ্যামিলি সাপোর্ট ওয়ার্কার, সেটেলমেন্ট অ্যান্ড ইউথ ওয়ার্কার, কর্পোরেট কমিউনিকেশনস ওয়ার্কার, কোঅর্ডিনেটর। যদি তোমরা কোনো কর্পোরেট অফিসে যাও
যদি সেক্টর ফাইভে যাও কোনোদিন, তাহলে দেখবে সেখানে কমিউনিকেশনের জন্য কত লোক কাজ করছেন, শুধু এই কথা বলার জন্য তা সেখানে কাজ করে যাচ্ছেন। কমিউনিটি সার্ভিস এজেন্সি ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ নন প্রফিট অর্গানাইজেশন, চাইল্ড অ্যান্ড ইউথ ওয়ার্কার্স, এমনকি ইউনাইটেড নেশন ইউনিসেফের সুযোগ রয়েছে, রিসার্চ, স্কুল কাউন্সিলার, স্পেশাল এডুকেশন টিচার, এসব তো আছেই। তার বাইরেও অনেক ধরনের জব অপরচুনিটি কিন্তু এই উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ থেকে আসছে, এবং এর জন্য আবার বলছি নো নিড অফ সাবজেক্ট ব্যারিয়ার, কোনো সাবজেক্ট ব্যারিয়ার নেই। এনি স্টুডেন্ট ফ্রম হিউম্যানিটিস ডিপার্টমেন্ট তারা কিন্তু এগুলোতে অ্যাপ্লিকেবল, শুধু জানা দরকার কোথায় কিভাবে যেতে হবে, সেগুলো আমাদের স্যার ম্যাডামদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। স্টুডেন্টস অফ ইংলিশ, তাদের সুযোগের কথা আর বলে কোনো লাভ নেই, তারা সর্বত্র এখন প্রচুর জবের সুযোগ পাচ্ছে। ডিজিটাল কপিরাইটার্স, এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার, লেক্সিকোগ্রাফার, ম্যাগাজিন জার্নালিস্ট, নিউজ পেপার জার্নালিস্ট, এর সঙ্গে প্রাইভেট টিউটরও ঢুকে গেছে। এবং এই প্রাইভেট টিউশন ইজ নট দ্যাট প্রাইভেট টিউশন, এখানে বসে ঘরে বসে আমেরিকা স্টুডেন্টদের পড়ানো যায়। পাবলিশিং, কপি এডিটার, প্রুফ রিডার্স, এছাড়া অন্যান্য অনেক ধরনের জব, এডুকেশনাল কনসালটেন্ট, ইনফরমেশন অফিসার, লার্নিং মেন্টর, মিডিয়া রিসার্চার, নানা রকমের জবের সুযোগ কিন্তু এই সাবজেক্ট থেকে আছে। এবং আমি যেটা বলছিলাম, প্রত্যেকটি আইআইটিতে একটি ইংলিশ ডিপার্টমেন্ট বা তার সঙ্গে রিলেটেড কোনো না কোনো ডিপার্টমেন্ট কিন্তু খুলে গেছে, এবং সেখানে নানা রকমের কাজকর্ম করানো হচ্ছে। আমাদের কলেজে যে ইংরেজি ডিপার্টমেন্টের টিচাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলো, কথা বললে তোমরা জানতে পারবে এখানে কিভাবে যাওয়া যায়। আবার বলছি, কোনো সোশিওলজি স্টুডেন্ট যদি মনে করে এখানে ইনফিল্ট্রেট করতে চায়, তার কোনো অসুবিধা হবে না, সে নিশ্চিন্তে এই এই লাইনে পড়াশোনা করতে পারবে। সুতরাং সাবজেক্ট ইজ নট এ ম্যাটার, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এই সাবজেক্টে নিজেকে এক্সেল করতে চাই কিনা। আর্ট অ্যান্ড আর্ট হিস্ট্রি আজকের যুগে একটা বিরাট জায়গা তৈরি করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনিং, লেআউট আর্টিস্ট, এই যে স্লাইডটা দেখাচ্ছি এটাও তো আমার তৈরি করা নয়, কোনো একজন লেআউট আর্টিস্ট তৈরি করেছেন, এটার জগৎ তৈরি হয়েছে সাংঘাতিক রকমের। এবং এই জব অপরচুনিটি সেখানে প্রচুর বেড়ে গেছে, যেহেতু এত ওয়েবসাইট ডেভেলপ করছে, এত রকমের ব্লগ সাইটস, এখানে নানা রকমের তোমার ইন্টারনেটে যে সমস্ত ব্যাপার স্যাপার আমরা সারাদিন সেগুলোকে নিয়ে কাজকর্ম করি, তার পিছনে কারা আছেন সেগুলো কিন্তু ভাবার চেষ্টা করি না। এর সঙ্গে তো আর্ট ডিলার, আর্ট ডিরেক্টর কিংবা আর্কাইভিস্ট, যারা মিউজিয়াম ডিরেক্টর, যারা কিউরেটার্স, যারা এইগুলোকে সব হিস্টোরিক্যাল প্রিজার্ভেশন করেন, তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তার বাইরেও শুধুমাত্র হিস্ট্রি স্টুডেন্টদের কথা বলবো না, সবাই কিন্তু এই পার্টিকুলার টপিকগুলোতে ইন্টারেস্টেড হতে পারে এবং তার মাধ্যমে ভালো ভালো জায়গায় পোস্টেড হতে পারে। হিস্ট্রিতে আগেই বলেছি, একাডেমিক রিসার্চার, আর্কাইভিস্ট, হেরিটেজ ম্যানেজার, হিস্টোরিক বিল্ডিং ইন্সপেক্টর, কনজারভেশন অফিসার্স, এখন জানো কত বিল্ডিং গুলোকে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। তোমরা যদি কোথাও ঘুরতে যাও তাহলে দেখবে যেটা ইউনেস্কো এইভাবে এটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, এটাকে মেনটেন করার চেষ্টা করছে, প্রচুর লোক ইনভলভড এবং প্রচুর জব সেখানে আসছে। মিউজিয়াম এডুকেশন অফিসার, মিউজিয়াম গ্যালারি কিউরেটার্স, মিউজিয়াম গ্যালারি এক্সিবিশন অফিসার্স, এইরকম প্রচুর জব একেবারে এই সাবজেক্ট থেকে ডেভেলপ করছে, এবং শুধুমাত্র এই সাবজেক্টের স্টুডেন্টরা নয়, হিউম্যানিটিজের সবার জন্য কিন্তু এই সুযোগগুলো রয়েছে। এইভাবে সায়েন্স এবং আর্টসে প্রচুর অপশনের কথা আমি তোমাদেরকে বললাম। হিউম্যানিটিজের স্টুডেন্টদের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কি করে এক্স্যাক্টলি এখানে পৌঁছতে হয় সেটা আমার জানা নেই, কিন্তু আমার কলেজে প্রিথোরা অফ টিচার্স আছেন যারা এগুলোর সম্বন্ধে প্রচুর ইনফরমেশন রাখেন, তাদের সঙ্গে তোমরা কথা বললে এই সুযোগগুলো সম্বন্ধে জানতে পারবে এবং নিজেদেরকে সেইভাবে ডেভেলপ করতে পারবে। এইটুকুই আমার বক্তব্য। সোশ্যাল ওয়ার্ক তো একটু আগে বললাম, এটা একটা সোশ্যাল জাস্টিস, হিউম্যান রাইট, এইসব নানা রকম জগৎ তৈরি হয়েছে, এখন সেগুলোর খুব জোরদার কাজকর্ম চলছে, ফলে এই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের তো সোশিওলজি ডিপার্টমেন্ট আছেই, ওনারা তো বলতে পারবেনই এই বিষয়ে, তোমাদের নিশ্চয়ই বলেনও, কিন্তু তার বাইরেও তোমরা ইচ্ছে করলে আরো কোথায় কোথায় যাওয়া যায় সেগুলোর খোঁজ খবর নিতে পারো, ওনাদের সঙ্গে কথা বলতে পারো, করে জানতে পারো যে আমরা এই জায়গাগুলো দিয়ে কোথায় ডেভেলপ করতে পারি। এগুলো কিন্তু জব, এখন দিজ আর অল প্রসপেক্টিভ জবস, সেইখানে আমরা যেতে পারি। এরপরেও যদি মনে হয় আমি কনফিউজড, কি করব আমি, আমার কেরিয়ার কি হবে, রিস্ক হয়ে গেল কিনা, এই পড়ে কি লাভ, এবং এইসব পড়ার থেকে আমি নার্সিং এ চলে যাই, হ্যাঁ জিএনএম এএনএম এইসব করতে থাকি এবং সেটা পেয়ে গেলে ফিজিক্স অনার্স ছেড়ে দিই কিংবা ইংলিশ অনার্স ছেড়ে দিই, দিয়ে আমি চলে যাই নার্সিং করতে। প্রথম ছ মাস কোনো মতে একটা কিছু পড়াশুনোর পরেই হসপিটালে গিয়ে রোগীর কাঁথা বালিশ পরিষ্কার করা শুরু করে দিই, কেননা আমার তো জীবনের ব্রতই ছিল সেবা করব।
তাহলে আমি সেই সেবার জগতে চলে গেলাম এবং সেই সেবার জগতে গিয়ে নিজের ক্যারিয়ারটার 12টা বাজিয়ে দিলাম। যে ক্যারিয়ারটা হতে পারত সেই ক্যারিয়ারটা ওই নার্সিং এ গিয়ে একটি প্রাইভেট হসপিটালে নার্সের ভূমিকায় সারাটা জীবন কাটিয়ে দেবো। এখন ছেলেরাও তাতে ইন্টারেস্টেড শুনছি, তো ভেরি গুড। ইন্টারেস্ট তো হতেই পারে, চাকরির জব বাজার নাকি খুব খারাপ, কিন্তু আমি আবার বলছি চাকরির বাজার মোটেই খারাপ নয়। এই যে জবগুলোর কথা বললাম, এই জবগুলোর জন্য যদি কেউ টার্গেট করে থাকে তাদের কিন্তু কেরিয়ার তৈরি হবে এবং অনেক প্রমিসিং কেরিয়ার, অনেক উপরে যাওয়া যাবে। নার্সিং সেখানে অত্যন্ত একটা মানে কি বলবো, অত্যন্ত সাধারণ এবং খুব অতি সাধারণ একটি প্রফেশন, কিন্তু সেটাই আমাদের পছন্দ। আমরা দেখি প্রতি বছর ছাত্ররা ভর্তি হওয়ার পর নার্সিংটা পেলেই দৌড়ে চলে যায়, কিন্তু যারা থেকে যায় তাদের জন্য বলি যে তোমাদের নার্সিং এর থেকে অনেক ভালো কেরিয়ার অপেক্ষা করে আছে, শুধু একটু চেষ্টা করো অন্যভাবে নিজেকে তৈরি করার। রিচ ফর দ্য স্টার্স, স্প্রেড ইউর উইংস অ্যান্ড ফ্লাই, ইউ নেভার নো হোয়াট ইউ ক্যান ডু টিল ইউ ট্রাই। তো একটাই বক্তব্য, চেষ্টা করো এবং সেই চেষ্টায় আমরা তোমাদের সাথে আছি। যদি তোমরা সেই চেষ্টাটা করো এবং তার মাধ্যমে তোমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করো, তাহলে আমার ধারণা তোমরা নিশ্চয়ই এক্সেল করবে এবং আমরাও পারবো তোমাদেরকে সেইভাবে প্রস্তুত করে দিতে। আমাদের কোনো অসুবিধে নেই, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা কোনো না কোনোভাবে আমাদের ছাত্রছাত্রীদের এইসব ইনস্টিটিউশনে দেখতে চাই। তাতে আমাদের একটা সুবিধে আছে, আমরা কিন্তু একেবারেই স্বার্থ ছেড়েই কথা বলছি তা নয়, আমাদের স্বার্থ হচ্ছে আমাদেরকেও তোমাদের মতন একটি পরীক্ষায় বসতে হয়, সেই পরীক্ষার জন্য কলেজকে প্রস্তুত করতে হয়, সেই পরীক্ষার নাম ন্যাক। এবং সেখানে যদি বলতে পারি আমাদের চারটে ছেলে আইআইটিতে গেছে, কি আমাদের পাঁচজন কগজেট পড়ে পরীক্ষায় পাশ করে এখন কগনিটিভ সায়েন্সে রিসার্চ করছে, কিংবা হিউম্যানিটিজে খুব ভালো একটা জায়গায় তারা কাজকর্ম করছে, তাতে কিন্তু আমাদের অনেক সুবিধে হবে এবং আমরা, আমাদের কাছে স্বার্থ এইটুকুই। এবং এই স্বার্থেই তোমাদেরকে বলা যে তোমরা একটু মন দিয়ে এইসব ডেভেলপমেন্টগুলোকে বোঝার চেষ্টা করো, যে কি ওয়ার্ডসগুলো রয়েছে সেইগুলো তোমার সঙ্গে যেগুলো অ্যাপ্লিকেবল সেইগুলো নিয়ে নেটে সার্চ করো, তোমাদের স্যারদের সঙ্গে কথা বলো এবং নিজেদের কেরিয়ার সেইভাবে তৈরি করো। এইটুকুই আমার বক্তব্য। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমি জানি তার উত্তর। Thank you very much, sir, for your motivational and inspirational speech. আমার মনে হয় স্যারের লেকচার থেকে আমাদের তো মনে প্রশ্ন, তোমাদের ছাত্রদের স্পেশালি মনে তো প্রশ্ন যেরকম জেগেছে তার ম্যাক্সিমামেরই উত্তর তোমরা পেয়ে গেছো স্যারের লেকচার থেকে। বা তার বাইরেও আমাদের এখানে যে কটা প্রশ্ন এসছে আমরা সেগুলো আগে নিতে থাকি, তোমরা চ্যাট বক্সে বাকি প্রশ্নগুলো তোমরা লিখতে থাকো। আচ্ছা স্যার, প্রথম প্রশ্নটি করেছে তানিশা পারুই, ও বলছে আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে ফর পারসুইং মাই হায়ার স্টাডিজ। না, ব্যাপারটা হচ্ছে যে একদম এতক্ষণ ধরে তো সেটাই বললাম, নট আফটার কমপ্লিশন। তুমি তোমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পর থেকেই ফর্ম ফিল আপ করতে শুরু করবে এবং সেই ফর্ম ফিল আপ যদি তুমি করতে শুরু করো আফটার ইয়োর ফোর্থ সেমিস্টার, তাহলে কিন্তু তোমার কাছে এই সুযোগটা চলে আসবে যে তুমি এই সমস্ত পরীক্ষাগুলো দিতে পারবে, জ্যাম, টিআইএফআর, এমনকি জেস্টও বোধ হয় এখন কম্পিউটার সায়েন্সে দেওয়া যাচ্ছে, জেস্ট এবং এই যতগুলো সাবজেক্ট পরীক্ষার কথা আমি বললাম প্রত্যেকটি পরীক্ষাতে বসার চেষ্টা করবে। এবং এতগুলো পরীক্ষা এবং এত সুযোগ যখন, তখন কোনো না কোনো একটাতে তুমি অবশ্যই এক্সেল করবে, কোনো না কোনো একটি তুমি পাবে এবং তোমার ভবিষ্যৎ কেরিয়ার তৈরি হয়ে যাবে। পাস করার জন্য অপেক্ষা করে বসে থেকো না, পাস তো করবেই, সেটা তো তোমার হবে, কিন্তু সেকেন্ড ইয়ার এর পর থেকেই তোমার নিজের কেরিয়ারটা, পরবর্তী কেরিয়ারটা তৈরি করে ফেলতে হবে, তখন থেকেই ঠিক করে নিতে হবে যে আমি কোন দিকে যাব। কালকে আমার মনে হয় তোমরা শুনেছো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা, যে তোমরা যখন এই মুহূর্তে একটা কম্পিউটার সায়েন্সের কোর্স করছো এর সঙ্গে অনলাইনে তোমরা কিন্তু আরেকটা সাবজেক্টের মানে কম্পিউটার সায়েন্সের আরেকটা কোর্স করে নিতে পারো, সেটা একেবারে অনলাইনে করা সম্ভব, সেগুলোও পসিবল। মানে মোট কথা হচ্ছে তোমার যে বায়োডেটা সেটাকে তোমাকে খুব এনরিচ করতে হবে এবং সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই NPTEL এর পড়াশোনাগুলো যদি তোমরা করো তাহলে তার থেকে যে সার্টিফিকেটগুলো এনশিওর করা যায় সেগুলো দিয়ে তোমাদের বায়োডেটা তৈরি হয়ে যাবে, যা দিয়ে তোমরা যে কোনো ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করলে তাতে একটু অ্যাডভান্টেজ পাবে, তার সঙ্গে তো পরীক্ষা দিতেই হবে।
থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আশা করি তানিশা তুমি তোমার উত্তর পেয়েছো। পরের প্রশ্নটি সৌম্যদীপ দাস করছে, ও বলছে বিএসসি ইন ম্যাথমেটিক্স কমপ্লিট করার পর উইচ ইনস্টিটিউট ইজ বেস্ট ইন টার্মস অফ রিসার্চ ইন পিওর ম্যাথমেটিক্স। বলেছি তো এতবার করে বললাম, আমার কাছে যদি বলো ম্যাথমেটিক্স এর বেস্ট ইনস্টিটিউট কি, তাহলে আমি ওই ব্যাঙ্গালোরের যেটা টিআইএফআর এর ইনস্টিটিউট সেটার কথাই বলবো, সেটা অসাধারণ ইনস্টিটিউট। এছাড়া ম্যাথমেটিক্স এর সুযোগের শেষ নেই, মানে এই যতগুলো কথা বলেছি প্রত্যেকটা ইনস্টিটিউশনে ম্যাথমেটিক্স স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল, শুধু সময়টা হচ্ছে পোস্ট সেকেন্ড ইয়ার, ফোর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পর থেকেই পরীক্ষা দেওয়া শুরু করে দিতে হবে। ওই কবে আমার গ্রাজুয়েশন শেষ হবে এবং সেটা অনলাইন হবে না অফলাইন হবে এইসব নিয়ে না ভেবে সেকেন্ড ইয়ারের পর থেকেই পরীক্ষাগুলো দিতে শুরু করে দাও। এই পরীক্ষাগুলো সব এখন অনলাইন হয়, কোনো একটি সেন্টারে গিয়ে দিতে হয় হয়তো, কিন্তু অনলাইন হয় এবং এই পরীক্ষাগুলো দিতে থাকো। ভারতবর্ষের এমন কোনো ইনস্টিটিউশন নেই যেখানে ম্যাথমেটিক্স এর অপরচুনিটি নেই, সবগুলোই খুব ভালো। তুমি আইআইএসসি করে তুমি জেস্ট পরীক্ষাও দিতে পারো, ফিজিক্স এর সঙ্গে ম্যাথমেটিক্স এর একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, প্রত্যেকটি জায়গাতে ফিজিক্স এর স্টুডেন্টরা যে সুযোগগুলো পায় ম্যাথমেটিক্স এর স্টুডেন্টরাও সেগুলোই পাবে। সুতরাং এই নিয়ে ভাবারই কিছু নেই, তোমরা শুধু যে পরীক্ষাগুলোর কথা বললাম এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও এবং সেইগুলোতে বসার চেষ্টা করো। থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্নটি বিশ্বজিৎ পাল করছে, ও জিজ্ঞাসা করছে স্যার হাউ মেনি টাইমস ক্যান আই অ্যাপিয়ার ফর জ্যাম। বুঝলাম না প্রশ্নটা স্যার, বিশ্বজিৎ পাল করছে স্যার হাউ মেনি টাইমস ক্যান আই অ্যাপিয়ার ফর জ্যাম। ওকে ওকে, এই হাউ মেনি টাইমস এর কোনো গল্প নেই, আমি আবার বলছি হাউ মেনি টাইমস মেনি মেনি টাইমস, কিন্তু বছরগুলো নষ্ট হয়ে যাবে। এক্সাক্ট টাইমিং হচ্ছে আফটার ফোর্থ সেমিস্টার, তাহলে তোমার কোনো বছর নষ্ট হবে না, তুমি একদম সুন্দরভাবে এই স্কিমের মধ্যে ঢুকে পড়বে। আর যদি তুমি এর জন্য অপেক্ষা করে থাকো যে আমি এবছর পেলাম না পরের বছর করব, করতেই পারো অবশ্যই, দুবার তো অনেকেই দেয়, কিন্তু তাতে তোমার বছরটা নষ্ট হবে, এইটা মাথায় রাখা। সেই জন্য এই হাউ মেনি টাইমস এর ব্যাপার নেই, কেন এখনই হাউ মেনি টাইমস, ফার্স্ট অপরচুনিটি যদি তুমি পাবে, ইউ ট্রাই ফর দিস, তোমার যদি মনে হয় তোমার কোনো আইডিয়াস এর দরকার, তোমরা এসো, আমরা আছি তো কলেজে, আমরা তোমাদের বলে দেবো কি করতে হবে। জাস্ট ইওর ইন্টারেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, হাউ মেনি টাইমস এর কোনো ব্যাপারই নেই, তোমরা একবারই পাবে, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। আর যদি মনে হয় হাউ মেনি টাইমস, তাহলে তো সারা জীবনই দেওয়া যেতে পারে, কেননা এই পরীক্ষাগুলো দিয়ে আমরা পিএইচডি তেও ঢুকতে পারবো, অসুবিধের কিছু নেই। টিআইএফআর এ পিএইচডি করার জন্য সেম পরীক্ষা, যে পরীক্ষাটা বিএসসি স্টুডেন্ট দিচ্ছে সেই পরীক্ষাটাই এমএসসি স্টুডেন্টরা দিচ্ছে, দিয়ে তোমার মতোই কেউ কেউ আবার ড্রপ দিয়েও দিচ্ছে এই প্রশ্নের মতো দিয়ে, তারপরে আলটিমেটলি সেই একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। তো যে সুযোগটা তোমাকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে দেওয়া হচ্ছে, কেন সেটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে গিয়ে নেবে, আমার এটাই প্রশ্ন। নাও ইট ইজ দ্য টাইম ইন আন্ডার গ্রাজুয়েট লেভেল তোমাদের এই ক্যারিয়ার গুলো তৈরি করে নেওয়া। আমরা বিএসসি তে এগুলো করতে পারি, বিএ কোর্সের সময় এগুলো করতে পারি, এর জন্য আমাকে মাস্টার ডিগ্রি করতে হবে না, করবো মাস্টার ডিগ্রি ওই রকম কোনো সেন্টারে গিয়ে। থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্নটি সোহম গলুই করছে, ও বলছে আফটার অ্যান্থ্রোপোলজি অনার্স ক্যান আই অ্যাপিয়ার ফর জ্যাম। অ্যান্থ্রোপোলজি থেকে তুমি জ্যামে অ্যাপিয়ার করতে পারবে না, কারণ জ্যামে সাবজেক্ট নেই, কোনো জায়গাতেই অ্যান্থ্রোপোলজির এই গবেষণার সুযোগ নেই, কিন্তু অ্যান্থ্রোপোলজি পড়ার সঙ্গে সঙ্গে তুমি প্রথম যে পরীক্ষাটা অবশ্যই দেবে সেটা হচ্ছে নেট, আফটার সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারের পর নেট পরীক্ষায় বসবে, প্রচুর রিসার্চের সুযোগ আছে। এছাড়া কগজেট দেবে, কগনিটিভ সায়েন্সে কোনো রকম সাবজেক্ট বেরিয়ার নেই। এছাড়া তুমি মনে রেখো অ্যান্থ্রোপোলজির একটা সুবিধে আছে, অ্যান্থ্রোপোলজি ইজ এ ডুয়াল সাবজেক্ট, এখনো অবধি অ্যান্থ্রোপোলজিতে নেট কিন্তু ইউজিসি নেট নট এনটিএ নেট, মিন্স আর্টস এর স্টুডেন্টদের সঙ্গেই অ্যান্থ্রোপোলজি স্টুডেন্টরা নেট দেয়, ফলে অ্যান্থ্রোপোলজি সায়েন্স আর্টস দুটো অপরচুনিটি পেতে পারে ইকুয়ালি। ফলে তোমাদের স্যারদের সঙ্গে কথা বলো, কোন কোন পরীক্ষাগুলো তোমাদের দেওয়া ভালো, আমি দুটোর কথা তো বললাম, অবশ্যই তোমরা দেবে, একটা নেট এবং আর একটা হচ্ছে কগজেট, এই দুটো টপিক তো রয়েছেই, এছাড়া যে সুযোগগুলো আছে সেগুলো ওনারা তোমাদের বলতে পারবেন, এবং তোমরা ইকুয়ালি হিউম্যানিটিজ এর সুযোগগুলো সব নিতে পারো, এই সুবিধাটা আছে অ্যান্থ্রোপোলজির আর্টস এবং সায়েন্সের মধ্যবর্তী একটি সাবজেক্ট হওয়ার জন্য, ফলে এনর্মাস অপরচুনিটিজ আর দেয়ার। এখন অ্যান্থ্রোপোলজির মানে ডেভেলপমেন্টটাও খুব সাংঘাতিকভাবে হচ্ছে।
থ্যাংক ইউ স্যার। স্যার, এই প্রশ্নটি আপনার শ্রেয়া ভট্টাচার্যা করেছিল। সোহম গলুইয়ের যে প্রশ্ন সেটা ও বলতে চাইছে, ক্যান আই অ্যাপ্লাই ফর নেট আফটার মাই গ্র্যাজুয়েশন? As far as I know, 55% marks is required for MSc for being eligible for NET. হ্যাঁ, কিন্তু আমি এতবার করে বলে গেলাম যে ফোর্থ সেমিস্টারের পরে তোমরা রেজাল্ট অ্যাওয়েটেড ক্যাটাগরিতে নেট দিতে পারো, প্রত্যেকটি পরীক্ষায় দিতে পারো। 55% মার্কস তুমি যদি না পাও তাহলে তোমার ওই পরীক্ষাটা বেকার হয়ে যাবে। আর 55% মার্কস এই অনলাইন পরীক্ষার যুগে তোমরা পাবে না, এই কি ভাবনা, এসব কেন ভাবছো? এখানেই তো পিছিয়ে যাচ্ছ আগে। 55% মার্কস সবাই পাবে, 70-80% 90% এর যুগ এখন। এখন আর কেউ ওই 55% নিয়ে ভাবে, সেটা তোমরা পেয়েই যাবে। কিন্তু রেজাল্ট অ্যাওয়েটেড ক্যাটাগরিতে তোমরা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড সেমিস্টারের পরেই, সমস্ত পরীক্ষাগুলো। এ নিয়ে ভাবার কিছু জায়গাই নেই। তোমরা পরীক্ষা পার্সেন্টেজের ব্যাপারটা আমরা পরে ভেবে নেব। স্যার, সোহম জিজ্ঞেস করতে 55% এমএসসি তে দরকার সেইটা একদম ভুল কনসেপ্ট। এমএসসি তো পড়বে, তুমি তো নেট দিয়ে নেটের রেজাল্টটা তোমার থেকে গেল, তুমি তো এমএসসি পড়বে অবশ্যই। এমএসসি তো 55% একই রকম। আজকের এই অনলাইনের যুগ, এমএসসি তে আগেই কেউ 55% এর কম পেত না, খুবই কম স্টুডেন্টরা পায় যারা একেবারেই পড়াশোনা করে না। আর এখন এই অনলাইন পরীক্ষার যুগে তো সবাই 90%। বাবা, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, একদম নিশ্চিন্ত থাকো। আমরা আবার অনলাইনের দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে। এই নাম্বারটা মাথা থেকে গুড়িয়ে ফেলো, নাম্বার দিয়ে এইসব কোনো জায়গায় ঢুকতে পারবে না। কোনো জায়গায় তোমার পার্সেন্টেজ অফ মার্কস ম্যাটার করবে না, ম্যাটার করবে তোমার এই এই পার্টিকুলার পরীক্ষায় পাশ করে থাকাটা। আর ওই যে বললাম, নেটের রেজাল্ট ভ্যালিড ফর ইটার্নিটি, তুমি যতদিন বাঁচবে তোমার নেটের রেজাল্ট ততদিন ভ্যালিড থাকবে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এর পরের প্রশ্ন দুটোর জন্য কি আমরা চৈতালি ম্যাডামের কাছে, চৈতালি চৈতালি ম্যাডাম আপনি একটু কি আনসার করতে পারবেন এখন? খুব ভালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার তো বললেন পলিটিক্যাল সায়েন্স বা এখন যেকোনো লিবারাল আর্টস এর আন্ডারে যেকোনো সাবজেক্ট, তার কোনো ওরকম স্পেসিফিক কোনো পরিধি বলি যেটাকে, সেটা নেই। এটা এখন একটা বলতে গেলে একটা দিগন্ত বিস্তৃত ব্যাপার। আর পলিটিক্যাল সায়েন্স এখন খুব একটা ডিমান্ডিং সাবজেক্ট। তো তোমার প্রশ্নটা আমি যেটুকু দেখতে পাচ্ছি, মানে যেটা তুমি জানতে চেয়েছো যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কোন লাইন দিয়ে গেলে একটা ভালো জব পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে জব পাওয়ার জন্য আমরা পড়াশোনা করি, আর একটা আমরা পড়াশোনা করার জন্য পড়াশোনা করি। তো আমি দুটোই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রথমত প্রথম যেটা করতে হবে, মাস্টার্স ডিগ্রিটা করতে হবে। মাস্টার্স ডিগ্রি করতে গেলে ভালো ইউনিভার্সিটি ইন্ডিয়ার মধ্যে জামিয়া মিলিয়া ইসলামিয়া, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা, এছাড়া টিস, টাটা ইনস্টিটিউট ফর সোশ্যাল সায়েন্স, যেখানে সমস্ত সোশ্যাল সায়েন্সগুলো খুব সুন্দরভাবে ওখানে পড়ানো হয় এবং খুব বিখ্যাত এখন হয়ে উঠছে দিনে দিনে। এছাড়া এটা হচ্ছে যদি তুমি মাস্টার্স ডিগ্রি করতে চাও, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হওয়ার পর ফার্দার রিসার্চ করার জন্যে আমরা জানি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস কলকাতা, এছাড়া জওহরলাল ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, এরকম ইন্ডিয়াতে অনেকগুলো প্রিমিয়ার ইউনিভার্সিটি আছে যেখানে আমরা ফার্দার স্টাডি করতে পারি। এবং এই প্রত্যেকটাতেই ইন্টিগ্রেটেড এম এ পিএইচডি কোর্স আছে, তুমি সেগুলো করতে পারো। ইনফ্যাক্ট পলিটিক্যাল সায়েন্সের যদি, এটা গেল একাডেমিক পার্ট, আর যদি তুমি জব প্রোফাইলের কথা বলো, অবশ্যই সেগুলোর জন্য এই মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। জব প্রোফাইল তো এখন অফুরন্ত, মানে আমি একদম, আমি যদি প্রথম ইন্ডিয়ান ফরেন সার্ভিস থেকে শুরু করি, যেটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে তুমি যেতে পারো, ভীষণ প্রেস্টিজিয়াস জব, তার সঙ্গে তুমি যে কোনো রিসার্চ ইনস্টিটিউটে যেতে পারো, তুমি কলেজে যেতে পারো। এখন পাবলিক পলিসি অ্যানালিস্টের জন্য পলিটিক্যাল সায়েন্সের ভীষণ ডিম্যান্ড। তারপর আমরা জানি যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ভীষণ একটা গ্রোয়িং ফিল্ড, এবং সেখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা প্রচুর সেখানে এখন যাচ্ছে, এবং সেটা জামিয়া মিলিয়া ইসলামিয়ায় খুব ভালো পড়ানো হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা ইউনিভার্সিটিতেও পড়ানো হয়।
এছাড়া তুমি এডিটরশিপের জন্য যেতে পারো, এবং এখন পলিটিক্যাল অ্যানালিস্ট একটা খুব প্রেস্টিজিয়াস একটা পেশা, সেটাও নেওয়া যেতে পারে। এছাড়া স্যার যেটা বললেন, যেটা আমারও মত যে ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারের পর তোমরা অবশ্যই নেট ক্লিয়ার করার একটা চেষ্টা করবে। অবশ্যই প্রথমবার যদি তোমরা না পাও তোমাদের মানে অনেক চান্স থাকবে, কিন্তু বছর নষ্ট না করে তোমরা যদি নেট ক্লিয়ার করতে পারো, এবং নেটের দুটো ভাগ আছে, একটা হচ্ছে লেকচারারশিপ আর একটা হচ্ছে ফেলোশিপ। তোমরা যদি ফেলোশিপটা পেয়ে যাও নেটে, আমি এটা সমস্ত সাবজেক্টের জন্য বলছি, মানে আর্টস, হিউম্যানিটিজ এবং সায়েন্স প্রত্যেকের জন্যই বলছি, নেটে ফেলোশিপটা পেলে সেটা এখন একটা খুব ভালো অ্যামাউন্টের ফেলোশিপ, শুধু পাওয়া যায় না, সেটা পেলে তুমি তোমার ফার্দার রিসার্চ সেটা তুমি খুব ভালোভাবে চালাতে পারো, সেটা করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে যে এমএ পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছি, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের কলেজে আমাদের ডিপার্টমেন্ট আছে, সেখানকার যিনি স্যার এবং ম্যাম আছেন তার সঙ্গে তোমরা একটু কথা বলো, আমার মনে হয় তারা আমার থেকেও ভালো আরো হয়তো কিছু তারা দিতে পারবেন। এছাড়া আরেকটা খুব ভালো জায়গা কন্টেন্ট রাইটিং, ভীষণ এখন ইম্পর্টেন্ট কন্টেন্ট রাইটিং, কগনিটিভ সায়েন্স, এগুলো প্রত্যেকটাতেই কিন্তু, যেগুলো স্যার অলরেডি বলেছেন, এগুলো প্রত্যেকটাতেই কিন্তু এখন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টরা যেতে পারবে, এবং তারপরে তাদের যেটা তুমি তোমার প্রশ্ন জব, এখান থেকে কিন্তু এখন প্রচুর জব, যেগুলো কিন্তু নতুন নতুন আমরা জানিও না এমন অনেক জায়গা এখন তৈরি হচ্ছে, সেগুলো তোমার আমাদের প্রত্যেকের কাছেই একটা এখন কম্পিউটার মানে ট্যাব অথবা একটা মোবাইল প্রত্যেকের কাছেই থাকে, তুমি সেখানেও সার্চ করে দেখতে পারো। তো মোটামুটি ভাবে এই মুহূর্তে আমার এগুলোই মনে হলো, মানে আইদার তুমি একাডেমিক লাইনে যেতে পারো অথবা অন্য যে লাইনগুলো আমি বললাম সেগুলো তুমি পার্সু করতে পারো, কিন্তু আমার মনে হয় সবচেয়ে আগে একটা ভালো ইনস্টিটিউট থেকে তোমার ফার্দার স্টাডিজটা করে নেওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা চৈতালি ম্যাডাম, সেকেন্ড প্রশ্নটাও আপনাকে করছি, সেটা হচ্ছে যে বসুন্ধরা ঘোষ বলছে যে ও ইন্টারেস্টেড ইন ফরেন্সিক অ্যান্থ্রোপোলজি, তো এমএসসি ইন অ্যান্থ্রোপোলজি যদি ও পারসু করতে চায় তাহলে কোন ইনস্টিটিউটে ও গেলে সেটা ভালো হবে? এটা আমার মনে হয় অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট আরো ভালো বলতে পারবে, কিন্তু এটা ইউনিভার্সিটি অফ দিল্লিতে খুব ভালো পড়ানো হয়, হিন্দু কলেজ, হংসরাজ কলেজ, বিশেষত দিল্লি বেসড কয়েকটা কলেজ আছে, সেখানে অ্যান্থ্রোপোলজি খুব ভালো করে পড়ানো হয়, এবং অশোকা ইউনিভার্সিটি, এখন সোনপথে একটা হয়েছে নতুন ইউনিভার্সিটি, সেখানে কিন্তু এই অ্যান্থ্রোপোলজির যে তুমি যে স্পেশালাইজেশনের কথা বলছো সেগুলো কিন্তু ওখানে খুব জোর দিয়ে পড়ানো হয়, মানে যেটুকু আমি জানি। আর এছাড়া মানে আই মিন আমাদের দেশের বাইরে তো অনেকগুলো খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে যদি তোমার ফার্দার স্টাডির এরকম মনে হয়, এবং এখন যেহেতু ফরেন্সিক অ্যান্থ্রোপোলজিস্টদের খুব ডিম্যান্ড, ভীষণই কি বলবো ডিম্যান্ড, তো সেখানে বাইরে এরকম প্রচুর ইউনিভার্সিটি আছে, মিচিগান ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, মানে যদি তুমি সত্যি ফার্দার স্টাডিজ এর কথা ভাবো তো এইগুলোর কথা ভাবতে পারো, আদারওয়াইজ দিল্লি বেস্ট যে কলেজ এবং ইউনিভার্সিটি গুলো আছে ওখানে অ্যান্থ্রোপোলজি বেশ ভালো পড়ানো হয়। এই থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের পরের প্রশ্ন একটু অফ করো, আমি আবার বলে দিই, হিউম্যানিটিজ এর স্টুডেন্টদের জন্য আবার ভালো করে মনে করিয়ে দিই, 15th জানুয়ারি আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি, একই রকম ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রোগ্রাম, সেখানে একজন আইআইটির ফ্যাকাল্টি, আইআইটি চেন্নাই মাদ্রাসের ফ্যাকাল্টি, তিনি এখানে তোমাদের সঙ্গে ডিসকাস করবেন, তোমাদের যাবতীয় হিউম্যানিটিজ এর কোশ্চেন নিয়ে তার কাছে তোমরা যেতে পারবে, কোনো চিন্তার কারণ নেই, আমাদের কলেজের টিচাররা তো রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, কিন্তু তার কাছ থেকে আরো বেশি করে জানতে পারবে এখন যে মডার্ন ডেভেলপমেন্টস গুলো হচ্ছে সেইগুলো, সেই ব্যবস্থা করা হয়েছে 15th জানুয়ারি আমাদের কলেজের ক্যারিয়ার কাউন্সিলিং সেল থেকে একটি নোটিশ তোমাদের কাছে যাবে, আমি এক্সপেক্ট করব যে সমস্ত হিউম্যানিটিজ এর স্টুডেন্ট ইরেসপেক্টিভ অফ অল দা সেমিস্টার্স তারা সেইখানে থাকবেন এবং সেখানে গিয়ে ইন্টারঅ্যাক্ট করে তাদের সমস্ত ভবিষ্যৎ সম্বন্ধে জেনে নিতে পারবেন। এই যে ছেলেটি এখানে লেকচার দেবে সেও আমাদের কলকাতারই একটি কলেজের স্টুডেন্ট, তারপরে সে কিভাবে নিজেকে তৈরি করেছে সেটা তোমরা বুঝতে পারবে, একটি নতুন ডিপার্টমেন্ট সে একটি আইআইটিতে খুলেছে এবং সেটা হিউম্যানিটিজ থেকেই, তো দেয়ার আর ভেরিয়াস স্কোপস দেয়ার, তোমরা তার সঙ্গেও আলোচনা করতে পারবে। থ্যাংক ইউ স্যার, আশা করি সব ছাত্রছাত্রীরা তোমরা এই প্রোগ্রামটির কথা মাথায় রাখবে। আমাদের পরের প্রশ্ন রীতি, রীতি ঘোষ করছে, বলছে আফটার কমপ্লিটিং মাই বিএসসি ইন সাইকোলজি ইজ দেয়ার এনি এন্ট্রান্স এক্সাম এক্সক্লুডিং কগজেট ফর এমএসসি ইন সাইকোলজি?
এটার উত্তর কি আমি দেবো না সাইকোলজি ম্যাডামরা? এটার উত্তর আমার মনে হয় সাইকোলজি ম্যাডামরা অনেক ভালো দিতে পারবেন। তবে কগজেট কেন নয়, এক্সেপ্ট কগজেট কেন, হঠাৎ করে কগজেটটাকে বাদ দিচ্ছ কেন? যেটা তোমাদের ফিল্ড, খুব বেশি দিনের ডেভেলপমেন্ট হয়নি, প্রচুর স্কোপ ওখানে, কগজেট বাদ হয়ে যাচ্ছে কেন? তোমরা নেট দেবে, নেট দেবে, আরেকটা অপশন হচ্ছে নেট। আলাদা করে পড়ানো হচ্ছে, তো কগজেট ছাড়া নেট দেবে, মানে কগজেট ছাড়া নয়, আই মিন কগজেটও দেবে, ডেফিনেটলি নেটও দেবে। রীতি বোধ হয় মিন করেছিল অ্যাপার্ট ফ্রম কগজেট, যেটা কেউ লিখেছে নেট, হ্যাঁ নেট, হ্যাঁ সেইটার জন্যই আর কি ওই প্রশ্নটি করেছে। আচ্ছা, সোশিয়োলজি থেকে দীপান্বিতা সাত্রা প্রশ্ন করেছে যে আফটার পারসুইং সোশিয়োলজি অনার্স কি করলে ভালো হয়? আচ্ছা, সোশিয়োলজি অনার্স করার পরে, মানে আমি বুঝলাম না প্রশ্নটা, মানে ও কি এখানেই শেষ করতে চাইছে নাকি ও বলতে চাইছে যে একাডেমিক্সে কি করবে? যদি একাডেমিক্সের দিকে যেতে যায় তাহলে অবশ্যই যদি ও মাস্টার্স করে, খুব ভালো ইনস্টিটিউট এখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, MSWBM ফর সোশ্যাল ওয়ার্ক, যেটা স্পেশালি ফর সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক স্যার বলেছেন, কিন্তু সোশ্যাল ওয়ার্কের আমাদের কলকাতাতেই আছে MSWBM, যেখানে সোশ্যাল ওয়ার্কের ওপরে মাস্টার্স এবং তারপরে MPhil এগুলো করানো হয়। এছাড়া জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, অশোকা ইউনিভার্সিটি, টাটা ইনস্টিটিউট ফর সোশ্যাল সায়েন্সেস, এগুলো প্রত্যেকটা জায়গাতে খুব ভালো করানো হয় সোশিওলজি। এবং আফটার কমপ্লিটিং মাস্টার্স তারপরে জব অপরচুনিটিস প্রচুর, আইদার PhD করতে পারে ফেলোশিপ নিয়ে, এছাড়া অবভিয়াসলি নেট দেওয়ার একটা তো সুযোগ থাকছেই, তার সঙ্গে জার্নালিস্ট খুব একটা ভালো এখন প্লেস, তারপরে হচ্ছে এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, হিউম্যানস যে সার্ভিসগুলো এখন যে ডেভেলপমেন্ট, যে নতুন নতুন যে এগুলো আছে কমিউনিটি সার্ভিস যেগুলোকে আমরা বলি, সেগুলোতেও এখন খুব ভালো অপশান আছে। এবং অবভিয়াসলি জার্নালিজম মাস কমিউনিকেশনে তো একটা ভালো, মানে ইনফ্যাক্ট বিভিন্ন বড় বড় যে আমাদের পত্রিকাগুলো আছে আমাদের, যে সেখানে কিন্তু খুব ভালো যারা এই আই মিন সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলোতে তারা কিন্তু খুব ভালো যারা রেজাল্ট করে তারা কিন্তু রিক্রুট করে। আর পলিটিক্যাল সায়েন্সের আমি বলতে ভুলে গিয়েছিলাম যে জিজ্ঞেস করেছিল, আর একটা পলিটিক্যাল সায়েন্সের খুব ভালো অপশন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, যেটা এখানে যাদবপুরে পড়ানো হয় এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যারা পরে ফরেন স্টাডিজ মানে সার্ভিসে যেতে চাও, ইভেন পরবর্তীকালে যদি ডিপ্লোম্যাট, আমি অনেকটা দূরে গিয়েই ভাবছি, কারণ আমাদের তো একটা কোথাও লিমিটেশন রাখতে চলবে না, আমাদের অনেক দূর অব্দি ভাবতে হবে, তো সেসব করতে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে এখন খুব ভালো ভালো প্রজেক্ট হচ্ছে এবং খুব ভালো পড়ানো হচ্ছে, তো সেটাও ভাবতে পারো, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ার কথাটাও ভাবতে পারো, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। এবারে তোমরা যাদের প্রশ্ন আছে তোমরা যদি চাও নিজেরা আনমিউট করে বা হ্যান্ড রেজ করেও প্রশ্ন করতে পারো। ইন্টারন্যাশনাল রিলেশনস IR, ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা এটা হিস্ট্রি স্টুডেন্টরাও যেতে পারবে, এটা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টরা যেতে পারবে, এটা ইংলিশের স্টুডেন্টরা যেতে পারবে, এটা সোশিওলজি স্টুডেন্টরা যেতে পারবে, এটা এটা কোনো ব্যারিয়ার নেই, এটা আমাদের পশ্চিমবঙ্গে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এছাড়া এটা পড়ানো হয় জওহরলাল নেহরু ইউনিভার্সিটি JNU, এটা পড়ানো হয় টাটা ইনস্টিটিউট ফর সোশ্যাল সায়েন্সেস ওইখানে পড়ানো হয়, লয়োলা কলেজ মাদ্রাসে পড়ানো হয়, এটা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এইসব জায়গাগুলো এটা পড়ানো হয়। এটা পড়লে যেটা হবে, এটা পড়লে তোমরা যখন যদি কোনো ধরো UPSC বা ফরেন সার্ভিস রিলেটেড কোনো এক্সাম দাও সেখানে একটা প্রেফারেন্স পাবে, এবং তাছাড়া তুমি রিসার্চ করলে এখন তো বিভিন্ন যে তাছাড়া তোমার ডিপ্লোম্যাট যে রিলেটেড যে ডিপ্লোমা মানে যে রিলেটেড যে জব সেগুলোতে তোমরা চান্স পেতে পারো, বা ধরো গভর্নমেন্টের ক্ষেত্রেও প্ল্যানিং বা গভর্নমেন্টাল জবের ক্ষেত্রেও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা এখন খুব ডিম্যান্ড আছে আর কি।
থ্যাংক ইউ ম্যাডাম। এবারে আরেকটি প্রশ্ন এসেছে সৌম্যদীপের থেকে, যে ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করার পর হোয়াট আর দ্য জব অপশনস অ্যাপার্ট ফ্রম টিচিং, মানে ও যদি কোনো ক্রিয়েটিভ সাইডে যেতে চায় তাহলে ওর কোনো কি জব অপশন আছে, থাকলে সেগুলো কি কি, স্যার যদি আপনি এটা একটু আনসার করেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে সৌম্যদীপ, তুমি তোমার প্রশ্নটি রাখো, আমাদের আজকে নেটওয়ার্ক নিয়েও প্রচন্ড প্রবলেম হচ্ছে, তো আশা করি আমরা পরের দিন তোমার এই প্রশ্নটি, যেটি এটি অবশ্যই আমরা নোট করে রাখলাম, এটি স্যার তোমাদের পরের দিনকে সামনাসামনি উত্তর দিয়ে দেবেন। আজকে আমাদের এই যে পুরো সেশনটা হলো, আশা রাখি যে এটা ছাত্রছাত্রীদের এত ভালো রেসপন্স পেয়ে আমরা সত্যি অভিভূত, আশা রাখি আজকের যে দিনটি অবজার্ভ করা ছাত্রদের জন্য, সেই আশা করি আমাদের সেই লক্ষ্য খানিকটা হলেও আমরা সফল হয়েছি। স্যারের যে ইনফরমেটিভ এবং মোটিভেশনাল লেকচারটা আমরা শুনলাম, তাতে একটা জিনিস বারবার করে ফিরে এসেছে, সেটা হচ্ছে যে ডিসিপ্লিনারি যেরকম অ্যাপ্রোচেস বা যেরকম আমাদের অপশনস আছে, ঠিক সেরকমই কিন্তু এখন ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা ওয়েজগুলো কিন্তু হরাইজনটাও কিন্তু ভীষণভাবে ওয়াইডেন করেছে। সেখান থেকেও স্যার বারবার বলেছেন যে ড্রিম বিগ, ছোট সীমিত স্বপ্ন নিয়ে থাকলে হবে না, এবং সেই স্বপ্নকে সফল করার দিকে এগিয়ে যেতে হবে। অ্যান্ড অফকোর্স বারবার করে উনি বলেছেন দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সঠিক পথ অবলম্বন করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়ের কাছে, উনি এতটা সময় আমাদেরকে আজকে দিয়েছেন, তোমাদেরকেও দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে তোমাদের এত প্রশ্ন উত্তর তোমরা আজকে ওনার কাছ থেকে পেয়েছো, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের IQAC কোঅর্ডিনেটর তথা ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর চৈতালী চৌধুরী ম্যাডামের কাছে, উনি একটি অন্য কাজে বাইরে থেকেও উনি এভাবে আমাদেরকে কোয়েশ্চেন আনসার সেশনে এবং বাকি সেশনটা উনি কিভাবে এভাবে আমাদের কাছে যে উনি থাকতে পেরেছেন তাতে অত্যন্তভাবেই আমরা সমৃদ্ধ হয়েছি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি প্রফেসর সমিত ভঞ্জ মহাশয়কে। আমাদের এই স্টুডেন্টস উইক যে অবজার্ভ করা হচ্ছে তার যে অর্গানাইজিং কমিটি, তাদের প্রতিটি মেম্বারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমরা কৃতজ্ঞ আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স অফ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শিমুরের প্রতিটি ফ্যাকাল্টি মেম্বার্সদের কাছে, যে ওনারা এভাবে আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে প্রতি সময় আমাদের সাথে থেকেছেন তার জন্য, এবং অবশ্যই যাদের জন্য অনুষ্ঠান, যাদের ছাড়া এই অনুষ্ঠান হওয়াই সম্ভব ছিল না, সেটা হচ্ছে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যে আজকে পার্টিসিপেট করেছো আশা রাখি তোমরা অবশ্যই উপকৃত হয়েছো, এই জন্য তোমাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে তোমরা এইভাবে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছো আজকের।